আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি ফেমাস থাই ড্রামার গল্প নিয়ে ড্রামাটির নাম হলো ফুল হাউস আর এই ড্রামাটির গল্প অনেক বেশি ইন্টারেস্টিং এটির গল্পটি হলো যখন একজন ফেমাস আইডল একটি সাধারণ মেয়ের প্রেমে পড়ে যায় তো চলো শুরু করা যাক ড্রামার শুরুতেই আমরা এম কে দেখতে পাই সে একজন রাইটার ছিল আর তার স্বপ্ন ছিল যে একজন সাকসেসফুল নভেলিস্ট হওয়া যেটার জন্য এম অনেক সময় ধরে নবেল লিখছে কিন্তু প্রতিবার এডিটর এম এর novelটাকে রিজেক্ট করে দেয় নভেলের মধ্যে কোনো না কোনো ভুল ধরে কিন্তু এম তোবো হেরে যায় না আর novelটাকে আরো বেশি সুন্দর করার প্রচেষ্টায় লেগে আছে এম এর কাজিন সিস্টার ওম তাকেই সে বলে কিছু বিল্ডাররা তোমার বাড়িটা কেনার জন্য ইন্টারেস্টেড আর তারা তোমাকে এটার জন্য হাই অ্যামাউন্ট দেওয়ার জন্য তৈরি আছে কিন্তু এম বারণ করে দেয় আর বলে এই বাড়িটা তো আমার মৃত্যুর পরেই বিক্রি হবে এম তার ঘরটা এই জন্য বিক্রি করতে চায় না যে কারণ এই ঘরটাই তার প্যারেন্টস এর শেষ একটা চিহ্ন ছিল আর এম যে কোনো পর্যায়ে তার প্যারেন্টস এর ওই স্মৃতিগুলোর কথা বিক্রি করতে পারবে না ওম তাকে বলে তোমার কাছে একটা সুটেবেল জব নেই আর তোমার নোবেল গুলো ভালোভাবে চলছে না তাহলে টাকা ছাড়া তুমি সারভাইভ কিভাবে করবে এম বলে এসব কিছু আমি ম্যানেজ করে তারপরে আমরা দেখতে পাই যে ওম জানতে পায় যে সে প্রেগনেন্ট আর ওম এটার ব্যাপারে তার বয়ফ্রেন্ড ফাও কে বলে ফাও তখন তাকে একটা খারাপ খবর দেয় যে আমার জব চলে গেছে আর যেই টাকাগুলো আমি মানুষের থেকে নিয়েছিলাম তারা আমাকে বারবার কল করে বিরক্ত করছে ওম এটা শুনে অনেক বেশি চিন্তিত হয়ে যায় নতুন রেসপন্সিবিলিটি আর তাদের কাছে কোনো টাকাও ছিল না কিভাবে তারা এইসব কিছুকে ম্যানেজ করবে তখনই ওমের কাছে ওই বিল্ডারের কল আসে যে এম এর প্রপার্টির মধ্যে ছিল কিন্তু ওম তাকে বারণ করে দেয় এটা বলে যে যার ঘর সে বেচার জন্য ইন্টারেস্টেড না পাও ওম কে জিজ্ঞাসা করে এটা কার কল ছিল ওম বলে বড় বড় বিল্ডার্স টা এম এর ঘরটাকে কিনতে চায় যদি আমি তাদেরকে ওই ঘরটা বেচে দেই তাহলে তারা আমাকে ভালো একটা কমিশন দিবে এটা শোনার পর ফায়ার এম এর ঘরটাকে বিক্রি করার জন্য একটা আইডিয়া আসে ওম আর ফা মিলে অনেক খুশি সাথে এম এর বাসায় যায় আর তাকে বলে যে তুমি কুরিয়ার টিপ জিতেছ এটা শুনে এম খুশি হয়ে যায় আর এর সঙ্গে অবাক হয় আর তাদেরকে জিজ্ঞাসা করে আমি কোন দিন এই ট্রিপটাকে জিতেছি ওম বলে ফাদার অফিসে থেকে একটা কুরিয়ার পেয়েছে সে কাজের মধ্যে বিজি আর আমি জব থেকে ছুটি নিতে পারবো না এইজন্য তুমি ওখানে চলে যাও এমনি তো তোমার নবেল লেখার জন্য তোমার মাইন্ড ফ্রেশ করা দরকার এম ওই ট্রিপে যাওয়ার জন্য খুশি হয়ে যায় কিন্তু একটু পরেই সে বার্ন করে দেয় এটা বলে যে ওখানে আমাকে হোটেল আর খাবারের জন্য খরচা করতে হবে ওম বলে ফ্লাইটের সাথে খাবার দাবার আর হোটেলের ভাড়াও ফ্রি এটা শুনে এম কুরিয়ার টিপে যাওয়ার জন্য তৈরি হয়ে যায় ওম এম থেকে টিপের ব্যাপারে জায়গায় প্রপার্টির ব্যাপারে সই নিয়ে ও এক্সাইটেড হয়ে কিছু না পড়েই সই করে দেয় আর এম এক্সাইটেড হয়ে ট্রিপে যাওয়ার জন্য সবকিছু গুচাচ্ছিল পরের দিন ওম আর তার বয়ফ্রেন্ড ফাও এন কে ছাড়ার জন্য এয়ারপোর্টে যায় আর তাকে কিছু টাকাও দেয় ফ্লাইটের মধ্যে এম এর ফার্স্ট মিটিং মাইকের সাথে হয় আর সেই ছিল আমাদের এইটা আমার মেইনলি মাইক একটা ফেমাস সেলিব্রিটি ছিল আর সে মেয়েদের মধ্যে অনেক বেশি পপুলারও ছিল আর মাইক এর সঙ্গে একটারও ছিল কিন্তু মাইকের ইন্টারেস্ট অ্যাক্টিং এর থেকে বেশি সিঙ্গিং এ আর মাইকও একটা প্রজেক্টের জন্য কুড়িয়া যাচ্ছিল মাইক সে এমকে কে বলে তুমি আমার সিটের মধ্যে বসে আছো তখন এম তার সিটটাকে চেঞ্জ করে ফেলে কিন্তু এম উইন্ডো থেকে বাইরের ভিউটা দেখে এনজয় করতে চাচ্ছিল তখন মাইকের ডিস্টার্ব হচ্ছিল এম মাইক কে বলে যে আমি প্রথমবার ফ্লাইটের মধ্যে ট্রাভেল করছি এই জন্য আমি অনেক বেশি এক্সাইটেড আর মাইক এম এর থেকে বিরক্ত হয়ে তাকে

বমি করে দেয় আর সে বমি করে নিচে পড়ে যায় মাইক তাকে ইগনোর করে যাচ্ছিল তখন এম তাকে ধরে থামায় আর সে বলতে লাগে যান তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ মাইকেটা শুনে অ্যাম্বারেস হয়ে যায় লোক তাকে ভুল ভাবতো এর আগে মাইক এম কে উঠিয়ে ওয়াশরুম মধ্যে রেখে আসে আর ফিরে এসে সে অন্য সিটের মধ্যে বসে পড়ে তখন এয়ার হোস্টেস এম কে এনে আবারও তার সিটের মধ্যে বসিয়ে দেয় তখন মাইক এম এর উপরে হাসছিল তারপরে তারা দুজন কুড়িয়া পৌঁছে যায় আর মাইক দেখতে পায় যে এম ওই হোটেলের মধ্যেই উঠেছে যে হোটেলের মধ্যে সে উঠেছে তারপরে আমরা দেখতে পাই যে এম এর কাই নামের একটা ছেলে সাথে দেখা হয় আর সে ওই হোটেলের ওনার ছিল তখন এম আর গাইগের অনেক ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায় আর গাইগের এম এর ফ্রেন্ডলি নেচার অনেক বেশি ভালো লাগে আর এম এর গাই এর ভালো লাগে তারপরে এম গাইকে তাকে কোম্পানি দিতে বলে কারণ গাইও থাই পারতো তারপরে তার দুজন একসাথে অনেক ভালো ভালো সময় কাটা আর তারা দুজন একে অপরকে তাদের কন্ট্যাক্ট নাম্বারও শেয়ার করে দেয় তারপরে গাই মাইকের সাথে দেখা করে কারণ গাই আর মাইক ছোটবেলার বন্ধু ছিল মাইক গাইকে জিজ্ঞাসা করে তোমাকে এখনো কোনো গার্লফ্রেন্ড হয়নি গাই বলে না কিন্তু আজকে আমার একটা মেয়ের সাথে দেখা হয়েছে সে অনেক বেশি কিউট আর সে থাইল্যান্ডেই থাকে আর আমি ভাবছি যে আমিও থাইল্যান্ডে শিফট হয়ে যায় মাইক এটা শুনে শখ হয় কারণ মাইক যে মেয়েটাকে পছন্দ করে সে থাইল্যান্ডেই থাকতো আর তার নাম মিন্ত্রা আর মিন্ত্র গাই আর মাইকের

যে দুই দিনের জন্য শুধু হোটেল বুকিং করেছে গাই রিসেপশনিস্ট থেকে আবারও কনফার্ম করে আর রিসেপশনিস্ট বলে যে দুই দিনের জন্য হোটেলটা বুকিং হয়েছে গাই একবার তার সিস্টারের থেকে এই ব্যাপারটাকে শিওর হতে বলে নিশ্চয়ই কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে এম তখন তার সিস্টারকে কল করে কিন্তু ওম কল ধরে না তখন এম অনেক বেশি চিন্তিত হয়ে যায় যে সে তিন দিন কোথায় থাকবে হোটেলে থাকার জন্য টাকা নেই আর নতুন দেশে সে কাউকেই চিনে না যার থেকে সে সাহায্য নিতে পারে তখনই এম মাইকের একটা ছবি দেখতে পায় তখন সে তার প্রবলেম আর সলিউশন খুঁজে পায় তারপরে এম মাইকের কাছে যায় আর মাইক এম কে বলে যে প্রথম তুমি আমার ফ্যান ক্লাবের সামনে ম্যাস্কিট করবে না আর দ্বিতীয় তুমি কোনো অ্যাঙ্গেল থেকে আমার টাইপেন না এম বলে তোমার যদি কথা শেষ হয়ে যায় তাহলে কি আমি বলবো এম বলে প্রথম আমি তোমার ফ্যান না আর দ্বিতীয় তুমি আমার টাইপেন না তুমি হয়তো ফেমাস কিন্তু আমি তোমাকে চিনি না इवन আমি আজ পর্যন্ত তোমার কোনো গান শুনিনি মাইকের রেগে যায় আর তাকে তার রুম থেকে বার করে এম মাইককে থামায় আর বলে আমার তোমার থেকে একটা সাহায্য দরকার তুমি আমাকে কিছু টাকা হাওলা দাও কারণ আমরা দুজন থাইল্যান্ডে থেকে আর থাইল্যান্ডে গিয়ে আমি তোমাকে তোমার টাকাগুলো ফিরিয়ে দিব মাইকেটা শুনে জোরে জোরে হাসতে লাগে এম বলে হাসছো কেন মাইক বলে আজ পর্যন্ত আমি আমার জীবনে এত বড় মজা করতে কাউকেই দেখিনি একটা মেয়ে অচেনা একটা ছেলের রুমে যায়। আর তার থেকে টাকা হাওলা যা কারণ তারা দুজন এক দেশ থেকে ছিল বলি মাইক বলে তোমার কি মনে হয় আমি তোমার কথাগুলোকে বিশ্বাস করব এম বলে চল্লিশ হাজার তো চেয়েছি চল্লিশ লাখ তো না মাইক বলে এটা মেটা না যে কত টাকা চেয়েছো কিন্তু তোমার মাথার মধ্যে এই ব্যাপারটা কিভাবে এসেছে আর আমি বা কেন তোমাকে টাকা দিব আর আমাদের কি বা সম্পর্ক এম বলে কারণ আমরা দুজন থাই মাইক তখন এমন উপরে ফার্স্টেশন বের করতে লাগে এম বলে তুমি কি পাগল আর আমি শুধু তোমার থেকে সাহায্য চাইছি কারণ আমি এখানে কাউকেই চিনি না কিন্তু মাইক তাকে কোনো সাহায্য করার থেকে বারণ করে দেয় আর এম কে নিয়ে তার রুমের বাইরে ফেলে দেয় তারপরে এম তার ক্যামেরার মধ্যে গায়ের সঙ্গে তার ছবি দেখতে পায় যেগুলো সে তার সঙ্গে ক্লিক করেছিল তখন এম এর মাথার মধ্যে আরেকটা আইডিয়া আসে এম ওই ছবিগুলো মাইককে গিয়ে দেখায় আর তাকে বলে সে আমাকে থোকা দিয়েছে প্রথমে তো সে আমাকে বিয়ে করার আশা দেখিয়ে থাইল্যান্ড থেকে এখানে এনেছে আর বিয়ের দিন ওখান থেকে চলে যায় মাইক বলে আমি তাকে চিনি আর সে আমার অনেক ভালো বন্ধু আর আমি জানি যে সে কোনোদিনও এমন কাজ করতে পারে না তখন এম তার কান্না করার একদিন শুরু করে দেয় যে গাড়ি আমাকে অন্য একটা মেয়ের জন্য ছেড়ে দিয়েছে আমার কাছে শুধু এখন ফ্লাইটের টিকিট আছে ততদিন আমি কোথায় থাকবো কি খাবো তখন মাইক বুঝতে পারছিল না যে এসব কিছু কি চলছে এম বলে আমি থাইল্যান্ডে যাওয়ার পরেই তোমার ফ্রেন্ড বিরুদ্ধে কমপ্লেন করব। তখন তার সবটা কেরিয়ার খারাপ হয়ে যাবে আর আমি কত স্টুপিড যে তার মতো চিটারের ভালোবাসায় পড়ে গেছি মাইক নাটক দেখে টাকা দেওয়ার জন্য তৈরি হয়ে যায় আর সে একটা এগ্রিমেন্ট রাখে তোমাকে আমার সাথে কন্টেকে সই করতে হবে টাকা পাওয়ার পরে তুমি আমার ফ্রেন্ড গাইল লাইফে ডিস্টার্ব করবে না এম এটাতে এগ্রি হয়ে যায় আর সই করে দেয় মাইক এম কে তার कांटेक्ट নাম্বার লিখতে বলে এম লেখা থেকে বান করে দেয় মাইক বলে তুমি যদি কিছু উল্টাপাল্টা করো তাহলে তোমার कांटेक्ट নাম্বারটা এখানে থাকার দরকার এটা শোনার পর এম कांटेक्ट নাম্বার লিখে দেয় মাইক এম কে বলে তুমি আমার ফ্রেন্ড থেকে দূরে থাকবে এম বলে প্রমিস আমি দূরে থাকবো। তখন মাইক তাকে টাকা দিয়ে ওখান থেকে পাঠিয়ে দেয় এমেরো খারাপ লাগছিল মাইকের মিথ্যে কথা বলে তার থেকে টাকা নেওয়ার জন্য আর সে ডিসাইড করে নেয় যে থাইল্যান্ডে যাওয়ার পরেই মাইকের সে তার পাওয়া টাকাগুলো ফিরিয়ে দিবে তারপরে আমরা দেখতে পাই যে এম কুরিয়ার টিপটাকে ভালোমতন এনজয় করে আবারও তার বাসার মধ্যে ফিরে আসে বাসায় পৌঁছানোর পর এম দেখতে পায় যে তার বাসার মধ্যে তার কোনো জিনিসপত্র ছিল না এম তার ভোন ওমকে কল করে কিন্তু সে রিসিভ করে না তারপর এম পাওয়ার বাসায় যায় ওম কোথায় আছে এটা জানার জন্য আর ওখান থেকে জানতে পারে যে ওম আর ওখান থেকে তারা অন্য একটা জায়গায় শিফট হয়ে গেছে আর এই সঙ্গে এম এটাও জানতে পারে যে তারা একটা চ্যাটবোর্ড পেয়েছে কারণ তারা দুজন অনেক বেশি খুশি ছিল এম এটা শুনে বুঝে যায় যে ওম আর পাও মিলিত হয়ে তাকে থোকা দিয়েছে পরের দিন সকালে এম আরেকটা শকিং নিউজ জানতে পারে আর সে বিল্ডারের থেকে জানতে পারে যে তার বাড়িটা ফার্নিচার সহ তার ভোন একটা লোককে বিক্রি দিয়েছে আর তাকে এক সপ্তাহের মধ্যে এই বাড়িটাকে খালি করতে হবে কারণ বাড়ির নতুন ওনার এক সপ্তাহের মধ্যে এই বাড়িতে শিফট হয়ে যাবে এম এসব কিছু শুনে অনেক বেশি অবাক হয়ে যায় মাইক মিন্ত্রার সাথে দেখা করতে যায় আর তাকে ডিনারের মধ্যে ইনভাইট করে তখনই মিন্ত্রার কাছে কাইয়ের কল আসে কাই মিন্ত্রা আর মাইক কে তারা তিনজন একসাথে ডিনারের কথা বলে এটাতে মিন্ত্রা হ্যাঁ বলে দেয় এটা শুনে মাইক অনেক রেগে যায় আর ওখান থেকে বের হয়ে আসে কারণ সে যখন মিন্ত্রাকে জিজ্ঞাসা করেছিল তখন মিন্ত্রা তাকে বাউন্ড করে দেয় তখনই মাইকের কাইয়ের গার্লফ্রেন্ড এর কথা মনে পড়ে এম এর কথা তখন মাইক এম কে কল করে এম তাকে জিজ্ঞাসা করে তুমি কে মাইক বলে আমি সে যে তোমাকে কোরিয়ার মধ্যে টাকা হাওলা দিয়েছিল তখন অ্যামের মনে পড়ে যায় মাইক তাকে একটা স্টোরের মধ্যে দেখা করতে ডাকে এটা শুনে অ্যাম ভয় পেয়ে যায় কারণ তার মনে হচ্ছিল মাইক জেনে গেছে যে সে যে মিথ্যা বলেছে আর সে তাকে জেলে পাঠিয়ে দিবে তারপরে অ্যাম দোকানের বাইরে মাইকের জন্য অপেক্ষা করছিল মাইক ওখানে আসে আর অ্যাম কে তার গাড়ির মধ্যে বসতে বলে মাইক তাকে বলে আজকে রাত্রে তোমাকে আমার সাথে ডিনারে যেতে হবে এম তাকে বলে আমি তোমার সঙ্গে ডিনার ডিনারে কেন যাব। মাইক বলে ভুলে যাবে না যেটা আমি কোরিয়াতে তোমার জন্য কইছিলাম এম বলে তুমি আমাকে জোর করছ এটাও তো হতে পারে যে আমি আজকে রাত্রে ফ্রি নেই তোমাকে আমাকে জিজ্ঞাসা করার দরকার যে আমি তোমার সাথে যেতে চাই নাকি না মাইক বলে এখন আমি জিজ্ঞাসা করছি তুমি কি আজকে রাতে আমার সঙ্গে ডিনারে যাবে মাইক অ্যামের উত্তর না জেনে তাকে কিছু টাকা দেয় আর একটা সুন্দর ড্রেস কিনে সন্ধ্যায় ডিনারের জন্য তৈরি হতে বলে আর এর সঙ্গে মাইক অ্যামকে বিলগুলো আনতে বলে কারণ মাইকের এম এর উপরে বিশেষ ছিল না। সন্ধ্যার সময় মাইক এম কে পিক করতে যায়। মাইক তো অ্যাম কে দেখতেই থেকে যায় কারণ তাকে এত বেশি সুন্দর লাগছিল। এম বলে আমাকে বিউটিফুল দেখা যাচ্ছে না? মাইক বলে স্বপ্ন দেখা বন্ধ করো। এম কে বিল দেয় আর যে টাকাগুলো ছিল ওইগুলো গুলোকেও দেয়। আর তাকে বলে এইগুলো আমার পক্ষ থেকে তুমি টিপ নিয়ে নাও। তখন মাইকের এম এর দেখে রাগ ওঠে। তারপরে মাইক এম কে নিয়ে রেস্টুরেন্টের কাছে পৌঁছায়। এম মাইকে জি জিজ্ঞাসা করি তুমি আমাকে ডিনারের মধ্যে কেন এনেছ মাইক বলে কাউকে সারপ্রাইজ করার জন্য তারপরে মাইক আর এম রেস্টুরেন্টের ভিতরে চলে যায় আর মাইক মিন্ত্রা আর কায়ের জন্য অপেক্ষা করছিল মাইক অনেক বেশি এক্সাইটেড ছিল যে কাই এম কে দেখে শক হয়ে যাবে কিন্তু যখন কাই ওখানে আসে তখন সে এমকে কে দেখে খুশি হয়ে যায় আর এটা দেখে মাইক শক হয়ে যায় আর এম মাইক কে দেখে ভয় পেয়ে যায় যে মাইক এখন সত্যিটা জেনে যাবে আর মাইক গায়ে থেকে জানতে পারে যে তাদের দুজনের দেখা কুড়িয়াতে হয়েছিল তখন মাইক জেনে যায় যে এম তাকে পাগল বানিয়েছে টাকা নেওয়ার জন্য তখন মাইক অনেক রাগানো দৃষ্টিতে এম দিকে দেখছিল তাকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় আর ভালোভাবে খাবারও খেতে পারে না তখন মাইক এম কে মেসেজ করে যে তুমি কর্ন আর্টিস্ট এম রিপ্লাই করে যে আমি কর্ন আর্টিস্ট না মাইক মেসেজ করে তুমি একজন ধোকা এম বলে এটা করা আমার জন্য দরকার ছিল আর তুমি এটা বোঝা চেষ্টা করো তখন মিন্ত্রা মাইক বলে তুমি মোবাইলের মধ্যে কেন লেগে আছো মাইক বলে আমাকে করেছে আর আমি ভাবছি তাকে শাস্তি কিভাবে এটা শুনে ভয় পেয়ে যায় আর আর টপিকটাকে বদলে বলে খাবারগুলো কত বেশি ডিনার ডিনারের পরে মাইক এম কে টেনে তার সঙ্গে নিয়ে যাচ্ছিল এম মাইক কে জিজ্ঞাসা করে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ মাইক বলে পুলিশ স্টেশন আর তোমাকে কোথায় নিয়ে যাব। এম বলে আমাকে কেউ ফাঁসিয়েছিল এম বলে বাহ এটা তো ভালোই ব্যাপার আর আমাকে তুমি বোকা বানিয়েছ চলো আমরা দুজন পুলিশ স্টেশনে যাই রিপোর্ট লেখানোর জন্য আমার আইডিয়া কেমন লেগেছে আমাকে আমার সিস্টার ফাঁসিয়েছে বলে সে আমাকে কুড়িয়া পাঠিয়ে পিছন থেকে আমার গড়টাকে বেঁচে দিয়েছে মাইক বলে তুমি এখন এটাও বলবে যে তোমার কাছে থাকার মতো কোনো জায়গা নেই এম বলে হ্যাঁ মাইক বলে কে বিশ্বাস করবে তোমার কথা আর তুমি শুধু আমাকে পাগলি বানাচ্ছো আমি তো তোমাকে পুলিশ স্টেশনে নিয়েই যাবো এম চিন্তিত হয়ে যায় আর বলে যাও করে ফেলো আমি তোমাকে ভয় পাই না তুমি তো প্রথমে আমাকে কন্টেকের মধ্যে সই করিয়েছ আর বলেছ আমার ফ্রেন্ডের থেকে দূরে থাকবে আর আজকে তুমি তাকে ফাঁসানোর জন্যই আমাকে এখানে ডেকেছ এটা তো অনেক বেশি কনফিউজিং তুমি কে আমার নামে রিপোর্ট করবে আমি তোমার ফ্যান ক্লাব এই ব্যাপারে বলে দিব যে তুমি কিভাবে একটা শর্মেকে বিরক্ত করছো তারপরে ভাবো তোমার ফ্যানগুলো তোমার ব্যাপারে কি ভাববে আর তো সিঙ্গিং ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে এইগুলো শুনে মাইক অনেক বেশি রেগে যায় আর এম কে চুপ করতে বলে প্রথমে তো তুমি ভুল করেছ আবার আমার সাথে আরকিও করছো আরও বলে আচ্ছা আমি ফেমাস তাই তুমি আমার অ্যাডভান্টেজ নিতে চাও মাইকের কথাগুলো শুনে এম রেগে যায় তাই তাকে মেরে ওখান থেকে যাচ্ছিলো এম মাইকে যাওয়ার সময় বলে যায় দ্বিতীয়বার তুমি তোমার চেহারাটা আর আমাকে দেখাবে না তারপরে আমরা দেখতে পাই যে মাইকের জিনিসপত্রগুলো এম এর বাড়িতে আনা হচ্ছে ছিল এম একটা ওয়ার্কার জিজ্ঞাসা করে এই ঘরের ওনার কবে এখানে শিফট হবে ওয়ার্কার বলে আমি এটার ব্যাপারে জানি না সকালে এম অনেক বেশি বিরক্ত হয়ে যায় আর আওয়াজ করে তার রাগ গুলোকে বের করছিল তখনই মাইক ওখানে এসে পড়ে আর তারা দুজন একে অপরকে দেখে অবাক হয়ে যায় মাইক এম কে জিজ্ঞাসা করে তুমি আমার বাসার মধ্যে কি করছ এম বলে এটা আমার বাসা মাইক বলে এই বাসাটা আমি কিনেছি তাহলে এটা তোমার কর কিভাবে হলো আর মাইক বলে তুমি আমার ফ্যান তো না যে সব জায়গায় আমাকে ফলো করছ এম বলে তুমি কি পাগল নাকি ফাজিল আমি কতবার তোমাকে বলেছি যে আমি তোমার ফ্যান না মাইক বলে তাহলে তুমি কে সব সময় তুমি অন্যের জিনিস নিজের বলো যে এটা আমার বয়ফ্রেন্ড এটা আমার ঘর এটা কি তোমার শখ নাকি আর এম কে ওয়ার্নিং দিয়ে যে এটা আমি তোমাকে শেষবার বলছি এটা আমার ঘর এম বলে এর মানে আমার সিস্টার এই ঘরটা তোমার কাছে বিক্রি করেছি মাইক বলে আমি কি জানি কিন্তু আমি তোমার সিস্টার কে চিনি চিনি আমি এই ঘরটা একটা রিয়েল স্টেট এজেন্সি থেকে নিয়েছি তারপরে মাইক রিয়েল স্টেট এজেন্সি থেকে কনফার্ম করে আর সে শিউর হয়ে যায় যে এম এর সিস্টার ওম এই বাড়িটা বিক্রি করেছে আর মাইক কনফার্ম হয়ে যায় যে এম তাকে সত্যি বলছিল পরের মাইক এম কে বলে আমি এই বাড়িটা লিখে লিখে নিয়েছি তাই তোমাকে এখান থেকে যেতে হবে আর মাইক এম থেকে বাড়ির চাবি চায় এম চাবি দেওয়ার থেকে বারণ করে দেয় এম যখন চাবি দেয় না তখন মাইক চাবিওয়ালাকে দিয়ে কে বা বাসার লকটাকেই পরিবর্তন করে দেয় এম মাইককে রিকোয়েস্ট করে প্লিজ তুমি এক সপ্তাহের জন্য আমাকে এখানে থাকতে দাও এতদিনে আমি একটা থাকার জায়গা খুঁজে নিব আর এখান থেকে চলে যাব মাইক বলে আমার তোমার উপরে দয়া হচ্ছে কিন্তু আমি কিছুই করতে পারবো না আর তোমাকে এখান থেকে যেতে হবে মাইক বাসার লকটা চেঞ্জ করিয়ে দেয় মাইকের যাওয়ার পরে এম বাসার মধ্যে যাওয়ার চেষ্টা করে কিন্তু লক চেঞ্জ হওয়ার কারণে সে বাসার মধ্যে ঢুকতে পারে না পরের সকালে মাইক দেখতে পায় যে এম বাইরের বাইরেই ঘুমাত ছিল মাই ক্যাম্পকে জাগায় আর তাকে তার বাসার বাইরে যেতে বলে এম উড়ে যাছিল তখনই সে অজ্ঞান হয়ে যায় আর মাইক দেখতে পায় যে তার প্রচন্ড জ্বর উঠেছে মাইক তাকে তার বাসার ভিতরে নিয়ে যায় আর সারা দিন তার খেয়াল রাখে কয়েকদিন সকালে এম ঠিক হয়ে যায় আর মাইকের যাওয়ার পরেই উঠে পুরাটা ঘরকে পরিষ্কার করি সন্ধ্যার সময় এম মাইকের আসার আওয়াজ শুনি এম আবারও ও অসুস্থ হওয়ার নাটক শুরু করে দেয় মাইক দেখতে পায় যে তার সম্পূর্ণ ঘর পরিষ্কার হয়ে গেছে এটা দেখে মাইকে সন্দেহ হয় সে এম কে ওঠে বলে তো এম ওঠে না তখন মাই তার কানের মধ্যে জোরে চিৎকার করে তখন এম ভয় পেয়ে যায় আর মাইকের সাথে তার মাথা থাকা লাগে এটা দেখে মাইক রেগে যায় আর বলে এভাবে হঠাৎ করে কে ওঠে এম বলে তাহলে তুমি আমার কানের মধ্যে চিৎকার কেন করছিলে মাইক বলে তুমি একদমই ঠিক হয়ে গেছ আর এমন লোক তো আমি একজনকেও দেখতে পাইনি যে অসুস্থ অবস্থায় সে তার বাসাকে পরিষ্কার করে তোমার কাছে এত স্ট্যান্ড কোথায় থেকে এসেছি এম বলে অসুস্থ মানুষরা কি কাজ করতে পারে না মাইক বলে আমি যাই না তুমি এখনই আমার বাসা থেকে বের হয়ে যাও এম বলে দেখো বাইরে বৃষ্টি হবে তুমি একটা একা মেয়েকে কিভাবে এইবার বাইরে যেতে বলো মাইক বলে তোমার আবার শুরু হয়ে গেছে ইমোশনাল ডামা এম মাইক তার হাউস কিপার এর জব এর মধ্যে রাখতে বলে মাইক তার কথাটা এগ্রি হয়ে যায় কারণ তার হাউস কিপার এর দরকার ছিল এম মাইক একটা কন্টাক্ট করতে বলে যাতে মাইক এম কোনো বেনিফিট না উঠাতে পারি মাইক বলে আমি একদম শিওর কন্ট্যাক্ট করার কোনো দরকার নেই কারণ আমার তোমার মতো ছোট হাইটওয়ালা মেয়েদের একদমই পছন্দ না এম তবুও মাইককে কন্ট্যাক্ট মধ্যে সই করতে বলে তারপরে তারা দুজন কন্ট্যাক্ট মধ্যে সই করে দেয় পরের দিন মাইক এম কে বাসার প্রত্যেকটা কোনা পরিষ্কার করতে বলে আর আমি বাসার মধ্যে একটু যাতে ময়লা দেখতে না পাই তারপরে আমরা দেখতে পাই যে মাইক মৃন্তার সাথে ডিনার ছিল মাইক রেস্টুরেন্টের মধ্যে বসে মৃন্তার জন্য জন্য অপেক্ষা করছিল আর অনেক বেশি খুশি ছিল কারণ মাইক আজকে মিন্ত্রা কে প্রপোজ করবে তখনই মাইকের কাছে মিন্ত্রার মেসেজ আসে যে আমি আজকে আসতে পারবো না আর মাইক বুঝে যায় যে মিন্ত্রা তাকে ছেড়ে কায়ের সাথে ডিনারে গিয়েছে এটা জানার পর মাইকের অনেক বেশি রাগ উঠে এই রাগটা মাইক বাসার মধ্যে এসে এমের জিনিসপত্র গুলোকে ফেলে তার উপরে ওঠায় এমনও মাইক কে বিরক্তিকর মনে হচ্ছিল অন্যদিকে কায় মিন্ত্রাকে রেস্টুরেন্টের মধ্যে একা রেখেই চলে যায় মিন্ত্রা তার তখন খারাপ লাগে যে সে কাইয়ের জন্য মাইক কে হাট করে এসেছিল কিন্তু তবুও কাই তাকে কোনোই অ্যাটেনশন দেয় না আর তার ফিলিং এর ব্যাপারে একদমই ভাবে না পরের দিন সকালে এম মাইকের জন্য ব্রেকফাস্ট তৈরি করে মাইকের ব্রেকফাস্ট টা পছন্দ হয় না তাই সে এম কে আবারো তার জন্য বানাতে বলে এটা শুনে এম এর রাগ ওঠে আর তার মনে মনে ভাবে সে কি চুপচাপ এই খাবারগুলোকে খেতে পায় না আর এত বেশি নাটক কেনই বা করছে তবুও এম তার জন্য আবারো ব্রেকফাস্ট বানাতে যায় তখনই মাইক নিউজ পেপার দেখতে পায় নিউজ একটা নিউজ ছাপানো হয়েছিল যে মাইক কালকে রাতে একটা মেয়ের জন্য রেস্টুরেন্ট মধ্যে অপেক্ষা করছিল এর মানে মাইক একটা মেয়েকে ডেট করছি মাইক এটা দেখে অনেক বেশি রেগে যায় আর ব্রেকফাস্ট না করে ওখান থেকে চলে যায় মাইক তার ম্যানেজারের সাথে মিডিয়াকে ইন্টারভিউ দেয় মাইক বলে এমন কিছুই না আমি তো ফ্যামিলির সাথে রেস্টুরেন্ট এর মধ্যে ডিনার রেখেছিলাম তারপরে মাইক মিন্তার সাথে দেখা করতে চায় মিন্তরা মাইককে বলে আমি কাইকে পছন্দ কিন্তু কাই আমার না। মাইক তুমি স্টুপিড যে তোমাকে ভালোবাসে না তার ভালোবাসা পেতে চাও আর মাইকের আসার সময় মনে হচ্ছিল যে সেও একটা পাগল কারণ সে মিন্ত্রাকে ভালোবাসে কিন্তু মিন্তা তার ভালোবাসাটাকে বুঝেই না আর সে তাকে চায় না সে তো কাইকে চায় এম একটা এডিটার কে তার নোবেলটা সেল করতে যায়। কিন্তু এডিটার তার নবেলটাকে রিজেক্ট করে দেয় এটাতে এম অনেক বেশি আপসেট হয়ে যায় অন্যদিকে মাইক ও মিন্ত্রার কারণে বাসার মধ্যে আপসেট ছিল এম বাসার মধ্যে লেডিট আসার কারণে মাইকের থেকে ক্ষমা চায় মাইক তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় ছিলে এম তাকে বলে আমি একটা পাবলিশারের কাছে গিয়েছিলাম নোবেল সেল করতে কিন্তু উনি ওই নোবেলটাকেই রিজেক্ট করে দিয়েছে আর বলেছে যে এই নোবেলের মধ্যে অনেকগুলো ভুল আছে মাইক এমকে তার নভেলটা দেখাতে বলে আর এম দেখিয়ে দেয় মাইক এম এর নোবেল দেখে তার ভুলগুলোকে ধরে আর ওইগুলোকে তাকে ফিক্স করতে বলে আর এম এর তার কাইন্ডনেস টা অনেক বেশি ভালো লাগে পরের দিন সকালে মাইক আবার এম কে বিরক্ত করতে লাগে এম তার বাসার মধ্যে এতগুলো গাছ দেখে বলে তুমি আমার বাসাটাকে গ্রিন হাউস কেন বানিয়ে রেখেছ মাইক বলে কি বলেছ তোমার ঘর এটা আমার ঘর তখন এম এর মনে পড়ে যে এটা মাইকের ঘর তখন এম কিছু ভাবতে লাগে আর ভাবে মাইক যদি তার হাউস কিপার হতো আর এম তাকে অনেক বেশি বিরক্ত করত এম এটা ভেবে ভেবে অনেক বেশি খুশি হচ্ছিল তখন মাইক তাকে বলে তুমি এটা কি ইমেজিনেশন করছ তুমি গিয়ে তাড়াতাড়ি করে পরিষ্কার করো এম বলে আমার কাজ শেষ হয়ে গেছে মাইক পুরাটা ঘর চেক করে যে এম ভালো করে পরিষ্কার করেছে নাকি না মাইক ইচ্ছে করে এম কে বকা দেয় আর তাকে বলে দেখো তুমি ভালো করে পরিষ্কার করনি সব জায়গায় ডাস্ট পড়ে আছে এটা দেখে এম রেগে যায় মাইক বলে উপরেরটা কে পরিষ্কার করবে এম বলে যদি চেয়ার লাগিয়েও আমি ওইটাকে পরিষ্কার করতে চাই তখনও আমার হাত ওই জায়গায় পৌঁছাবে না মাইক বলে ঠিক বলছো তুমি আমি তো ভুলে গেছিলাম যে তোমার হাইট অনেক বেশি ছোট দুই চেয়ারে কি হবে যদি তুমি চারটা চেয়ার লাগিয়েও করো তাহলেও তোমার হাত ওইখানে পৌঁছাবে না আর মাইকের কথাগুলো শুনে এম অনেক বেশি রেগে যাচ্ছিল কিন্তু আবারও সে পরিষ্কার করতে লেগে যায় এম পরিষ্কার করার সময় একটা রিং পায় যেটা মাইক মিদ্রার জন্য কিনেছিল মাইক এটা দেখে উপরে চিৎকার করে আর তার থেকে ওই রিংটাকে নিয়ে নেয় তারপরে কাই মাইক কে একটা নিয়ে যেতে বলে যাতে সে ওখানে কিছু পাবলিশার সাথে দেখা করতে পারে আর তাদেরকে তার নোবেলটা দেখাতে পারে কিন্তু মাইক নিয়ে যাওয়ার থেকে বারণ করে দেয় তখনই মাইকে অ্যাসিস্ট্যান্ট তার বাসে আসে এটা দেখে মাইক এম কে লুকাতে বলে বলে এম তাকে বলে আমি তখনই লুকাবো যখন তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য রাজি হবে কিন্তু মাইক তার কথার মধ্যে ছিল যে আমি তোমাকে নিয়ে যাব না কিন্তু এম ও অনেক বেশি চালাক ছিল তাই মাইক তার থেকে হেরে যায় আর তাকে নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ বলে দেয় আর তাকে বলে আমি তোমাকে গাড়ির ইভেন্টের মধ্যে নিয়ে যাব আর মাইক তাকে কিচেনের ডয়ের মধ্যে লুকাতে বলি তারপরে মাইক তার অ্যাসিস্ট্যান্টের সাথেই দেখা করে এসিস্ট্যান্ট তাকে বলি তোমাকে আর মিন্ত্রাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি কথা হচ্ছে এই জন্য ম্যানেজার তোমাকে কিছুদিন বাইরে যেতে বান করেছে মাইক বলে আমি কাইকে প্রমিস করে দিয়েছি তাই আমাকে ওখানে যেতে হবে আর আমি রিপোর্টার গুলোকে সামনে নিব এই জন্য চিন্তিত হওয়ার কোনোই ব্যাপার নেই তারপরে মাইক এম কে কিচেনের কাবার থেকে বের করে এম বলে আমি তোমাকে সাহায্য করেছি তাই তুমি তোমার প্রমিসটা ভুলবে না মাইক বলে ঠিক আছে কিন্তু আমরা দুজন আলাদা আলাদা যাব এম বলে ঠিক আছে তারপরে আমরা দেখতে দেখতে পাই যে মাইক ইভেন্ট মধ্যে পৌঁছায় তখন রিপোর্টাররা তাকে জিজ্ঞাসা করে আপনার আর মিন্ত্রার মাঝে কি কোনো রিলেশনশিপ আছে মাইক বলে আমি আর মিন্ত্রা শুধু চাইল্ডহুড ফ্রেন্ড অন্যদিকে এম ও এই ইভেন্টের মধ্যে পৌঁছে যায় কাই এম কে দেখে তার কাছে যায় এম কাইকে কে জিজ্ঞাসা করে তোমার কোম্পানির মধ্যে কি স্ক্রিপ্ট রাইটার এর প্রয়োজন আছে গাই বলে তুমি আমাকে কিছু স্যাম্পল শেয়ার করে দিও তারপরে আমি ডিসাইড করব আর তারা দুজন কাছাকাছি এসে পড়ে মিন্ত্রা তাদের দুজনকে কাছাকাছি দেখে দেখে অনেক বেশি রেগে যায় আর ইনডাইরেক্টলি তার সব রাগটা গায়ের উপরে বার করে গাই তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তুমি এত বেশি রেগে কেন আছো মিন্ত্রা বলে আমি তোমাকে পছন্দ করি গাই বলে তুমি আর মাইক আমার বেস্ট ফ্রেন্ড মাইক তোমাকে পছন্দ করে এজন্য জন্য আমি তোমাকে পছন্দ করতে পারবো না এটা শুনে মিন্ত্রা অনেক রেগে যায় আর তার মনে হচ্ছিল মাইকের কারণে গাই তাকে অ্যাকসেপ্ট করেছে না এই জন্য মিন্ত্রা রিপোর্টারের সামনে মাইককে জিজ্ঞাসা করে যে তুমি কি আমাকে পছন্দ করো গায়ে মিন্ত্রাকে থামাচ্ছিল মাইক এটা দেখে অনেক বেশি রেগে যায় আর সে সবার সামনে বলে আমি এম কে পছন্দ করি আর আমি তাকেই বিয়ে করব আর সবাইকে বিশ্বাস করানোর জন্য সে সবার সামনে তাকেই কিস করে গাই এটা দেখার পর অনেক বেশি অবাক হয়ে যায় বাসায় আসার পর এম মাইকের উপরেই রেগে যায় আর তাকে বলি তুমি আজকে এসব কিছু কি করেছ তোমার মাথা কি ঠিক ছিল না মাইক বলে আমি তোমাকে ভেবে বলছি যে তোমাকে কি করার দরকার এম রেগে যায় তাকে থাপ্পড় মারে আর তাকে বলে তুমি তোমার জীবনের সমস্যার মধ্যে আমাকে কেন আনছো আর ওইগুলোকে তুমি নিজে হ্যান্ডেল করো তারপরে সব নিউজ চ্যানেলটা মাইক আর এম এর বিয়ে নিউজটাকে কাবার করছিল তাই এই নিউজটা সব জায়গায় ছড়িয়ে পড়ে এম এর সিস্টার ওমো এই নিউজটাকে শুনে ফেলে পরের দিন সকালে মাইক এম এর সাথে দেখা করতে যায় কিন্তু এম তার সাথে কোনো কথা বলার থেকে বারণ করে দেয় মাইক এম কে একটা অফার দেয় তুমি যদি দুই বছর পর্যন্ত আমার সঙ্গে কন্ট্যাক্ট ম্যারেজ করো তাহলে আমি এই বাড়িটা তোমাকে ফিরিয়ে দিব এটা শোনার পর এম বলে আমি যেটা ভেবেছিলাম তুমি এটা থেকে অনেক বেশি পাগল তুমি তোমার রিপারেশন নিয়ে এত বেশি চিন্তা করো যে যে বাসারা তুমি কিছুদিন আগে কিনেছিলে ওইটাকে হারানোর জন্য তুমি তৈরি আছো আর তুমি কি অনেক বেশি রি মাইক বলে আমি আমার টাকা আর লাইফের সঙ্গে যা কিছু করব এটা আমার আর তুমি যদি তোমার ঘরটাকে ফিরে পেতে চাও তাহলে তোমাকে আমার ম্যাটারের মধ্যে ইনভলভ হতে হবে আর মাইক এম কে ভাবার জন্য কিছু সময় দে তারপরে আমরা দেখতে পাই এম কনট্যাক্ট ম্যারেজ করার জন্য রাজি হই যায় এম কন্ঠাগের মধ্যে একটা পয়েন্ট অ্যাড করতে বলে কোনো প্রকারের টাচ আর কিস হবে না মাইক বলে তোমার কি মনে হয় যে আমি তোমাকে কিস করব এম বলে ওইটা কি ছিল যেটা তুমি ইভেন্টে সবার সামনে কইছিলে মাইক বলে ওইটা আমি চাপে পড়ে করেছিলাম নিজে ইচ্ছাতে কইনি এম বলে বেশি কথা বলবে না আমি তোমাকে পছন্দ করি না আর কোনোদিনও করব না মাইক বলে যদি এমন ব্যাপার হয় তাহলে একদিন আমি তোমাকে আমার ভালোবাসায় ফেলেই ছাড়বো এম বলে ওই দিনটা কোনোদিনও আসবে না মাইক বলে ঠিক আছে আমরা একটা বাজি ধরি আগামী দুই বছরে যে পার্সনটা একে অপরের ভালোবাসায় পড়ে যাবে যে ভালোবাসায় পড়বে সে হেরে যাবে আর অপর পার্সনটা তাকে দিয়ে যা ইচ্ছা তাই করাতে পারবে এম তখন এগ্রি হয়ে যায় আর তাদের দুজনের মনে হচ্ছিল যে তারা কোনোদিনও তাদের ভালোবাসায় পড়বে না আর তার দুজন তাদের কন্ডিশনের কথা ভেবে একে অপরের কন্টেক্ট এর মধ্যে সই করে দেয় তারপরে আমরা দেখতে পাই যে মাইক এম এর সাথে কনফারেন্স মিটিং অ্যাটেন্ড করে এম

দেখা করাতে বলে মাইকের মা এমকে দাদির সাথে দেখা করানোর জন্য নিয়ে আসে দাদির এমকে অনেক বেশি ভালো লাগে তখনই এমের কাছে মাইকের কল আসে মাইক তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় এম বলে তোমার বাড়িতে মাইকিটা শুনে অবাক হয়ে যায় আসে তাড়াতাড়ি করে ওখানে চলে আসে মাইক তার দাদির রাগ ভাঙানোর চেষ্টা করে কিন্তু তার দাদি তার উপরে রেগেই থাকে ওকে তার বিয়ের ব্যাপারে না বলার জন্য মাইক দাদির থেকে ক্ষমা চায় আর বলে এসব কিছু অনেক তাড়াহুড়ির মধ্যে করতে হয়েছে আর আমি আপনাকে এম এর সাথে দেখা করাতেই চাচ্ছিলাম দাদি মাইক তাদের বিয়েটা তাদের বাসার মধ্যেই করতে বলে কিন্তু মাইক ওনাকে বাউন্ড করে দেয় কারণ তার রিলেশনটা তার বাবার সাথে ঠিক ছিল না তখনই তার বাবা ওখানে এসে পড়ে আর মাইক তার বাবাকে দেখে এম কে ওখান থেকে নিয়ে চলে যায় তারপরে এম মাইককে বলে আমার তোমার বাবাকে অনেক ভালো মানুষ মনে হয়েছে মাইক বলে তুমি ওনাকে ভালো মতন চিনো না আর তোমাকে কে বলেছে আমার ফ্যামিলির ম্যাটারের মধ্যে ইন্টারফেয়ার করতে এম বলে তোমার ফ্যামিলি আমাকে ওখানে নিয়ে গিয়েছিল আর আমি কোনো নিজে ইচ্ছেতে ওখানে যাইনি এটা শুনে মাইক অনেক বেশি রেগে যায় আর গাড়িটা থামিয়ে এমকে গাড়ি থেকে বের হতে বলে এম বলে তুমি আমার সাথে এমনটা করতে পারো না তখন মাইক জোর করে এমকে গাড়ি থেকে বার করি এম কে রিকোয়েস্ট করে কিন্তু মাইক শুনে না আর তাকে হাইওয়ে এর মধ্যে ছেড়ে ওখান থেকে চলে আসি ওখান থেকে যাওয়ার পরে মাইকের এম এর জন্য চিন্তা হচ্ছিল তখন সে আবার ওখানে যায় কিন্তু এম ছিল না মাইক তখন এমকে কল করে কিন্তু এম তার মোবাইলটা ধরে না অন্যদিকে অ্যাম বাড়ি ছেড়ে যাচ্ছিল তখনই এম সিস্টার ওম ওখানে এসে পড়ে কারণ তারা গিলটি ফিল করছিল যারা সে এম এর সাথে করেছিল তারপরে ওম এম কে তাদের বাড়ির মধ্যে নিয়ে আসে আর তারা সবকিছু খুলে বলে ওম বলে এটা করা আমার কাছে জরুরি ছিল কারণ আমি প্রেগনেন্ট আর তার চাকরিও চলে গেছে আর তাকে কিছু লোক হুমকি দিচ্ছে পাওনা টাকা পরিশোধ না করার জন্য এটা শোনার পর এম তাদের দুজনকে ক্ষমা করে দেয় মাইক বাসায় আসার পর দেখে এম আশে পৌঁছায়নি আর সে তার জন্য অনেক বেশি চিন্তিত হয়ে যায় এম ওমকে বলে দেয় যে সে মাইকের সাথে ফেক ম্যারেজ করছে এটা রিয়েল না ওম এটা শুনে অনেক বেশি অবাক হয়ে যায় আর সে তাকে জিজ্ঞাসা করে তুমি কি মাইকে পছন্দ করো এম বলেন না কে তাকে পছন্দ করবে সে আমাকে একা রাস্তার মধ্যে ছেড়ে চলে এসেছে আর আমি ফিরেও যাব না ওম বলে ঠিক আছে তুমি আমাদের সঙ্গে থাকতে পারো অন্যদিকে মাইক অনেক বেশি চিন্তিত ছিল আর ভাবছিল সে কোথায় বা যেতে পয়দিন সকালে এমের কাছে মাইকের মা কল আসে আর উনি তাকে দেখা করতে বলে। মা তাকে বলে যে মাইক আর তার বাবার মধ্যে কিছু ঝামেলা চলছে তাই সে কোনদিনও তার বাবাকে তার বিয়ের মধ্যে ইনভাইট করবে না তাই তোমাকে কি ইনভাইট করার দরকার আমি চাই যে ফিউচারে যেতে তারা দুজন এই ব্যাপারটা নিয়ে রিগ্রেট না করি আর আমি চাই যে তুমি মাইককে রাজি করিয়ে এই বিয়েটা দাদির বাইতেই করো এম তার মায়ের সাথে দেখা করার পরে মাইকের বাবার সাথে দেখা করতে যায় আর সে কে তার পক্ষ থেকে বিয়ের মধ্যে আসতে বলে আর ওনাকে বলে আমার কোনো আত্মীয় নেই এই আমি চাই যে আপনি আমার পক্ষ থেকে ওখানে আসেন বাবা তখন এগ্রি হয়ে যায় আর বাবা তাকে বলে তুমি কি এই ব্যাপারে মাইকের সাথে কথা বলেছ এম বলে আমি মাইকের সাথে কথা বলে নিব কিন্তু আপনাকে আমাদের বিয়ের মধ্যে আসতে হবে বাবা বলে আমি আসব তারপরে এম মাইকের বাসার মধ্যে এসে পড়ে মাইকটাকে দেখে জিজ্ঞাসা করে তুমি আমার কলগুলো কেন ধরছিলে না এম মাইকে ওয়ার্নিং যে তুমি যদি মাঝ রাস্তায় আমাকে গাড়ি থেকে বের করে দাও তাহলে আমি দ্বিতীয়বার আর ফিরে কোনোদিনও আসব না মাইকের এই ব্যাপারটা জন্য খারাপ লাগে আর সে এম এর থেকে ক্ষমা চায় এম বলে বিয়ে তোমার দাদির বাড়িতেই হবে যদি ওখানে না হয় তাহলে আমি আর বিয়ে করব না এম তার কথারা বলে ওখান থেকে চলে যায় আর মাইক কিছু বলতেই পারে না পরের দিন মাইক আর এম এর বিয়ে ছিল আর তারা দুজন অনেক বেশি নার্ভাস ছিল আর তারা এমন তেমন করে রাত পার করে আইকার এম বিয়ে করে নেয় আর বিয়ের পরেই তারা হানিমন করার জন্য কুড়িয়াতে যায় এম এর রেস্টুরেন্টটা অনেক বেশি পছন্দ হয় তাই সে এক্সাইটেড হয়ে মাইককে তার ছবি তুলে দিতে বলে মাইক তখন এমর উপরে চিৎকার করে আর তাকে বলে আমরা এখানে কোনো সত্যিকারী হানিমন করতে আসিনি এটা শোনার পর এম অনেক রেগে যায় আর তার মনে মনে ভাবে তকি হয়েছে ছবি তো আমরা নিতেই পারি কিন্তু মাইক তার কথা শুনে না আর রেগে ওখান থেকে চলে যায় পরের দিন তাদের বসে বসে সময় কাটছিল না তখন মাইক তাকে বলে তুমি কি আমার সঙ্গে ঘুরতে যাবে আম তার সঙ্গে যেতে চাচ্ছিলো কিন্তু সে বলে হ্যাঁ ঠিক আছে আমিও তোমাকে কোম্পানি দিব মাইক বলে তুমি যদি যেতে চাও তাহলে হেসে বলো তাহলে আমি তোমাকে নিয়ে যাব এম জোর করে হাসে আর মাইক তাকে তার সঙ্গে নিয়ে যায় মাইক বলে তোমাকে মানুষ দেখা যায় যখন তুমি হাসো তারপরে তারা দুজন একসাথে সারাটা দিন এনজয় করে আর রাত্রে একটা বিছানার মধ্যে ঘুমানোর জন্য ঝগড়া করছিল আর তারা ঝগড়া করতে করতে ক্লান্ত হয়ে যায় আর এমনি ঘুমিয়ে পড়ে পরের দিন মাইক এম কে বাইসাইকেল চড়ার জন্য বাইরে যেতে বলে এম বলে আমি সাইকেল কিভাবে চালাতে হয় এটা জানি কিন্তু নিজে চালাতে পারি না তখন মাইক তার উপরে হাসে আর তাকে বলে তুমি এত বেশি স্টুপিড কিভাবে হতে পারো যে তুমি একটা বাইসাইকেলও চালাতে পারো না এম বলে এটাতে স্টুপিড বলা কি আছে মাইক বলে কিন্তু তুমি স্টুপিড এটা শুনে এম রেগে যায় আর ওখান থেকে চলে যায় তারপরে মাই এম কে বাইসাইকেল চালানোর জন্য চেষ্টা করে কিন্তু এম শিখতে পারছিল না এম বাইসাইকেলের থেকে পড়ে যায় আর সে মধ্যে ব্যথা পায় মাইক তখন তার পায়ে মেডিসিন লাগায় আর এটা দেখে এম অনেক বেশি অবাক হয় যে মাইক তার জন্য চিন্তা করছে তারপরে তার দুজন তাদের সুইট হানিমুন কাটিয়ে বাসায় এসে পড়ে বাসায় আসার পরে মাইক এম কে তার জন্য খাবার বানাতে বলে এম বানায় কিন্তু মাইকের এই খাবারগুলো পছন্দ হয় না আর তাকে বলে এইগুলো তুমি কি বানিয়েছো এম যে জিনিসগুলো রাখা ছিল ওইটা দিয়ে বানিয়ে দিয়েছি মাইক বলে তুমি একজন ওয়াইফ আর এটা তোমার ডিউটি বাসার মধ্যে খাবার জিনিস থাকার দরকার এম বলে তুমি হয়তো ভুলে গেছো আমরা এখনই কুরিয়া থেকে ফিরে এসেছি এটা শোনার পর মাইক রেগে যায় আর খাবারগুলোকে ফেলতে যায় এম মাইকে থামায় কিন্তু মাইক থামে না আর খাবারগুলোকে ফেলে দেয় এম এর এটা দেখে মাইকের উপরে অনেক বেশি রাগ ওঠে আর তাকে বলে জিনিসপত্র ফেলা বন্ধ করো এটা কোনো ভালো ব্যাপার না মাইক বলে তুমি কি আমার মা যে তুমি আমাকে লেকচার দিচ্ছ এম বলে মা না তোমার হাউস ওয়াইফ আর তুমি যদি এভাবেই জিনিসপত্রকে ফেলো তাহলে আমাকেই পরিষ্কার করতে হবে আর সে মাইককে ওয়ান করে যে পরের বার থেকে যদি তুমি এমন কিছু করো তাহলে তুমি পরিষ্কার করবে বুঝেছ মাইক রেগে গিয়ে আরো জিনিসপত্র ফেলে মাইক পরের দিনের রাগটাকে উঠানোর জন্য এম এর কাজগুলো আরো বেশি বাড়িয়ে দেয় এম বলে এসব কিছু আমি করতে পারবো না মাইক বলে এই বাড়িটার দাম তো তুমি জানো আর তোমার কি মনে হয় দু দুই বছর তুমি কোনো কাজ না করে এই বাড়িটা নিয়ে নিবে এটা শোনার পর এম কাজ করার জন্য এগ্রি হয়ে যায় পরের সিনে তার নবেল দেখাতে যায় কাই তার থেকে কিছু সময় চায় এই পড়ার জন্য তারপরে সে বাড়িতে যায় আর সে দেখতে পায় যে মাইক তার জন্য একটা বাইসাইকেল কিনে এনেছে আর এম এটাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর মাইক তাকে আবারও বাইসাইকেল শিখাচ্ছিল ফাইনালে এম শিখে যায় আর তারা দুজন অনেক বেশি খুশি হয়ে যায় এম খুশি হয় এজন্য কারণ সে সাইকেল চালানো শিখে গেছে আর মাইক এম কে দেখে খুশি হয়ে যায় তারপরে মিন্ত্রা মাইকের সাথে দেখা করতে তার বাসায় আসে আর তার নতুন কালেকশনটা তাকে ট্রাই করতে বলে মাইক বলে আমি আর আগের মতো তোমার কাছে আসতে পারবো না মিন্ত্রা বলে কেন তোমার বিয়েই তো হয়েছে তুমি কি মারা গেছো নাকি মাইক বলে এটা আমি জানি আর তুমি তোমার জন্য অন্য কাউকে খুঁজে নাও মিন্ত্রা বলে তুমি কি এটা আমার জন্য করবে না মাইক বলে এটা তুমি এই জন্যই আমি করবো না এটা শুনে মিন্ত্রা হার্ট হয় তার তারপরে আমরা দেখতে পাই মাইক তার ডান্সের প্র্যাকটিস করার সময় আর ডাক্তার তাকে বলে দুই মাস রেস্টে থাকার জন্য তখন মাইকের অ্যাসিস্ট্যান্ট এমকে বলে মাইকের আগে ডান্স করার সময় তার পায়ের মধ্যে ফ্র্যাকচার হয়েছিল আর কিছু সপ্তাহ পরে মাইকের শো আছে এম ওটা শুনে অনেক বেশি অবাক হয়ে যায় এম মাইকে বলে আমি তোমার খেয়াল রাখবো আর শো এর আগেই তোমার পাটাকে ঠিক করে দিব মাইক তো এম এর উপরে হাসছিল তারপরে মাইক এম কে ডাকে আর তাকে ওয়াশরুম নিয়ে যেতে বলে এম তাকে নিয়ে যাচ্ছিল মাইক এম কে দেখছিল এম বলে তুমি আমাকে এমন কেন দেখছ মাইক বলে আমি তোমাকে কাছ থেকে দেখছি যে তোমার হাইটটা সত্যি অনেক বেশি শর্ট এম বলে বেশি কথা বলবে না তাহলে তোমাকে এখানেই ফেলে দিব মাইক বলে আমি তো শুধু মজা করছিলাম তারপরে এম মাইককে বলে আমি ঘুমাতে যাচ্ছি তোমার যদি কিছু প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে ডেকো মাইক বলে যদি আমি এখান থেকে তোমাকে আওয়াজ দিই তাহলে আমার পায়ের সাথে গলাও চলে যাবে এর থেকে ভালো তুমি এখানেই বসে কাজ করো এম বলে তোমাকে আমাকে রিকোয়েস্ট করতে হবে তাহলেই আমি এখানে আসবো মাইকের ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে এটা করতে হয় আর এম সঙ্গে ভালোভাবে ব্যবহার করি পরের এম তার নোবেল লেগ ছিল কিন্তু মাইকে উল্টা পাল্টা প্রশ্নের জন্য সে তার নবেলের মধ্যে কনসেন্ট্রেট করতে পারছিল না এম তাকে বলে তুমি আমাকে কাজ করতে দাও তখন মাইক তার স্কুল টাইম কথা বলা শুরু করে দেয় আর ওইটার মধ্যে এম এরও ইন্টারেস্ট এসে পড়ে আর তারা দুজন কথা বলা শুরু করে দেয় আর তারা স্কুলের কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে পরের দিন কাই এম কে কল সুন্দর করে তখন মাইক তার কলটা ধরে কাই তাকে বলে আমি কি তোমার সুন্দরী বইয়ের সাথে কথা বলতে পারি মাইক বলে যা তুমি বলতে চাও তার হাজবেন্ড বলো কাই বলে এটা একটু প্রাইভেট কথা আর তুমি এম কে মেসেজ দিয়ে দিও যে আমি কল দিয়েছিলাম এম মাইকে কাছে আসে কিন্তু মাইক তাকে কিছুই বলে না যে কাইয়ের কল ছিল তখনই কাই আবার কল করে এম কলটা ধরে আর কাই তাকে বলে তোমাকে কি মাইক বলেনি যে আমি তোমাকে কল করেছিলাম এম বলে না কাই বলে আমার এইটা মনেই আর আমি তোমাকে এই জন্য কল করেছি কারণ আমি তোমার সাথে তোমার নবেলের ব্যাপারে কথা বলতে চাই এই জন্য আমি তোমার সাথে দেখা করব এম বলে আমি দুই ঘন্টার ভিতরেই তোমার সাথে দেখা করছি আর এম তাড়াতাড়ি করে কায়ের সাথে দেখা করতে চলে যায় আর মাইক এটা দেখে অনেক বেশি রেগে যায় যে এম তাকে ছেড়ে চলে যাচ্ছে তারপরে এম গায়ের সাথে দেখা করতে একটা কফি শপে আসে গাই তাকে বলে আমি তোমার নবেলটা চুজ করব কিন্তু তোমাকে ওইটার মধ্যে কিছু চেঞ্জেস করতে হবে এম এগ্রি হয়ে যায় আর সে গায়কে বলে আমাকে এখনই যেতে হবে আর আমি তোমার সাথে আবার দেখা করব এম ওখান থেকে এই জন্য চলে যায় কারণ মাইকের ডিনারে সময় হয়ে গেছিল এম বাসায় এসে দেখে মাইক পুরো ঘরের অবস্থা খারাপ করে রেখেছে মাইক তখন হেসে বলে যদি কোনো মানুষ ভাঙা পানিয়ে ঘরের মধ্যে একা থাকে তাহলে তার ঘরের অবস্থা এমনই হয় এসব দেখে এম এর রাগ ওঠে আর সে কাজ করতে লেগে যায় আর মাইক এসব কিছুকে দেখে অনেক বেশি মজা পাচ্ছে ছিল তারপরে মিন্ত্রা কাইকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমাকে পছন্দ করতে কাই বলে আমি শুধু তোমাকে একজন ভালো বন্ধু ভাবি আর আমি কোনোদিনও তোমার জন্য এমন ফিল করিনি এটা শোনার পর মিন্ত্রা আপসেট হয়ে যায় আর সে মাইককে কল করে এই ব্যাপারে বলে আমি এখান থেকে অনেক তাড়াতাড়ি নিয়ে ওকে চলে যাব কারণ এখানে আমার কেউ নেই আর তোমার কাছে এখন আমাকে সময় দেওয়ার মতো সময় নেই আর মাইক মিন্ত্রাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় তখন মিন্ত্রা বলে দেয় তারপরে মাইক মিন্ত্রার সাথে দেখা করতে যা যাচ্ছিল এম তাকে থামায় এম বলে তুমি এখনো ঠিক হওনি মাইক বলে তোমাকে বলতে হবে না যে আমাকে কি করার দরকার নাকি না আর সে মিন্ত্রার সাথে দেখা করতে চলে যায় মাইক মিন্ত্রাকে নিয়োগ যাওয়ার থেকে বাউন্ড করি আর আমি আগের মতন তোমার খেয়াল রাখবো এটা শোনার পর মিন্ত্রা আর নিয়োগ যাবে না ভেবে নেয় তারপরে মাইক বাসায় গিয়ে দেখে এম তার জন্য সবগুলো মেডিসিন রেখে দিয়েছিল আর মাইক ভাবে যে এম তার জন্য কত বেশি চিন্তা করে তারপরে আমরা দেখতে পাই মাইকের কনসার্ট ছিল আর এম তার জন্য অনেক বেশি চিন্তিত ছিল পায়ের মধ্যে ইঞ্জুরি হওয়া সত্ত্বেও মাইক অনেক ভালোভাবে পারফরমেন্স দেয় আর সে পাবলিকের সামনে এম কে ধন্যবাদ বলে যে তারে তো কেয়ার করার জন্য এম এটা শুনে খুশি হয়ে যায় তারপরে মাইক মিতার সাথে তার বোনের মৃত্যুবার্ষিকে যায় আর অন্যদিকে মাইকের গ্র্যান্ডমা এম কে তার বাসায় ডাকে তাকে রান্না বান্না শেখানোর জন্য আর দাদিমা নোটিস করে যে এম তার বিয়ের রিংটা পরেনি এম বলে আপনি আমাকে কুকিং শিখাবেন বলেছিলেন এই জন্য আমি আমার আমার রিংটা বাসায় খুলে এসেছি এটা শুনে দাদি তার কথাটাই বিশ্বাস করে নেয় আর সে মাইকের ফেভারিট ডিশ বানানো তাকে শিখায় এম মাইকে কল করে এটা বলার জন্য যে সে দাদির বাড়িতে আছে মাইক তখন মিন্ত্রার সাথে ছিল আর মিন্ত্রা এই কলটাকে কেটে দেয় আর মিন্ত্রা মাইককে তার দাদি বাড়িতে যেতে বলে আর তারপরে তার দুজন ওখানে চলে যায় মাইক দেখে যে এম আগে থেকে ওখানে আছে তাই সে তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো এম বলে আমাকে দাদি ডেকেছিল আর আমি তোমাকে কলও করেছিলাম এটাকে বলার জন্য কিন্তু মাইক বুঝতে পারছিল না যে সে কখন তাকে কল করেছে তারপরে তার সবাই ডিনারে বসে মিন্ত্রাকে দেখে দাদি আর গ্র্যান্ড মা সন্দেহ হয় আর অনেক বেশি তারপরে মাইক সাথে এসে পড়ে আর মা তাকে কল করে বলে তুমি এখন বিবাহিত তোমার যত ভালোই বন্ধু হোক না কেন তোমাকে তাকে বাসায় আনা উচিত হয়নি এম তো সরল মেয়ে তাই সে তোমাকে কিছু বলেনি আর তোমাকে তার ফিলিং গুলোর উপরে লক্ষ্য করা মাইক বলে পরের থেকে আর এমন কিছু হবে না তারপরে দাদি প্রতিদিন এম কে বাসায় ডাকে কিছু না কিছু শিখানোর জন্য আর এম এসব কিছুর জন্য অনেক হয়ে পড়ে তারপরে ম্যানেজার মাইক ডাকে আর ম্যানেজার বলে তুমি এম এর সাথে বিয়ে করার পর তোমার পপুলারিটি অনেক বেশি বেড়ে গেছে তারপরে মিন্ত্রা মাইকে কল করে তার সঙ্গে স্পাই যেতে বলে আর তার দুজন এর মধ্যে চলে যায় আর রিপোর্টাররা লুকিয়ে তাদের দুজনে একসঙ্গে ছবি তুলে নেয় অন্যদিকে এম আর গাই একসাথে লঞ্চ করছিল আর একটা ছেলে লুকিয়ে তাদেরও ছবি তোলে নেয় এম বাসে আসে আর তাকে মিষ্টি দেয় যেটা সে তার জন্য এনেছিল মাইক তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় ছিলে এম তাকে বলে আমি তোমাকে কেন বলবো তুমি কি আমাকে বলে যাও আর সে মিষ্টিগুলো তাকে দিয়ে দেয় এই নো খেই নো মাইক ওইগুলোকে ফেলে দেয় আর বলে আমি এইগুলোকে খাবো না আমি বাইরে গিয়ে খেয়ে ফেলবো এম বলে বাইরে গিয়ে খাওয়ার থাকলে খাও কিন্তু তুমি এখানে খাবারগুলোকে কেন ফেলেছো এটা ব্যাড হেবি মাইক বলে হ্যাঁ আমার মধ্যে অনেকগুলো ব্যাড হ্যাবিট আছে তোমার কি এইগুলোতে সমস্যা এম বলে ঠিক আছে যা তোমার ইচ্ছে হয় তুমি তা করো আর খিদা লাগলে আমাকে বলে দিও এটা শুনে মাইক রেগে যায় আর সে মিত্রাকে কল করে তার সঙ্গে ডিনারে যেতে বলে এম বলে ভালোই হয়েছে আমাকে খাবার বানাতে বেশি এনার্জি খরচ করতে হবে না মাইক এটা শুনে রেগে যায় আর এম কে ওই সুইট গুলো ছড়ে মারে আর ওখান থেকে চলে যায় এম বলে তুমি কোথায় যাচ্ছ আর তুমি এই জিনিসটাকে উঠাও আমি উঠাবো না মাইক বলে তুমি তো আমাকে বলেছিলে যে আমার মধ্যে ব্যাড হ্যাবিট আছে তাহলে তুমি এই কাজটা করো এটা দেখে এম তার উপরে অনেক বেশি রেগে যায় আর তাকে মারার ইচ্ছে করেছিল কিন্তু সে তাকে মারতে পারে না মাইক মিত্রার জন্য রেস্টুরেন্টের মধ্যে অপেক্ষা করছিল তখনই ওখানে গাই চলে আসে আর মাইক গাইককেও তাদের সাথে ডিনার করতে বলে কিন্তু গাই তাকে বলে আমার পেট ফুল আজকে আমি সারা দিন এমার সাথে ছিলাম আর সে আমাকে এত বেশি খাইয়েছে যে আমি কি বলবো মাইক শুনে জেলে হচ্ছিল তখনই মিন্ত্রা ওখানে এসে পড়ে তখন গাই ওখান থেকে যেতে লাগে আর যাওয়ার সময় মাইককে বলে যায় যে আমি প্রতি সপ্তাহে তোমার ওয়াইফের সাথে একবার দেখা করব তার নোবেলের মধ্যে তাকে সাহায্য করার জন্য আর এটাতে তুমি জেলে ফিল করো না এটা বলে ওখান থেকে চলে যায় তারপরে মাইক মিন্ত্রার সাথে ডিনার করছিল কিন্তু মাইকের হৃদয়টা শুধু এম এর ব্যাপারেই ভাবছিল তারপরে মাইক বাসায় আসে আর অ্যাম কে দেখে অনেক বেশি রেগে যায় আর সে টিভি সাউন্ডটাকে অনেক বেশি বাড়িয়ে দেয় সে এম কে বিরক্ত করার জন্য এম তাকে বলে তুমি কি দেখতে পারছ না যে আমি কাজ করছি তাই তুমি টিভির ভলিউমটাকে কমাও মাইক বলে তুমি কি কাজ করছো তোমার ফালতু স্ক্রিপ্ট লেখছ আর গায়েরও মনে হয় যে তোমার স্ক্রিপ্ট ফালতু আর সে শুধু তোমাকে মিথ্যে আশ্বাস দিচ্ছে তোমাকে ফুল করার জন্য আরো বলে আজকে আমার গায়ের সাথে দেখা হয়েছিল আর সে বলেছে যে এম এর মাথা অনেক বেশি খারাপ আর তার এক বছর লেগে যাবে এইসব কিছু শিখতে এম বলে আমি জানি গায়ে কোনোদিনও আমার জন্য এমনটা বলবে না আর আমি শিওর যে এটা তুমিই বলছ মাইক অনেক বেশি রেগে যায় আর তাকে বলে তুমি তো অনেক বেশি ট্যালেন্ট আমিও দেখতে চাই তুমি কেমন স্ক্রিপ্ট লেখো আর মাইক এম কে টর্চার করার জন্য বলে আজকে থেকে তুমি বাইরে যেতে পারবে না আর তুমি যদি তবুও বাইরে যাও তাহলে আমি তোমার স্যালারি কেটে ফেলবো এটা শোনার পর এম অনেক বেশি রেগে যায় আর তাকে বলে অন্য কেউ স্বপ্নকে তুমি এত ছোট করে দেখবে না আর আমিও তোমাকে প্রমাণ করে দিব একটা ভালো স্ক্রিপ্ট লেখে তুমি শুধু অপেক্ষা করো পরের দিন এম ইচ্ছে করে মাইকের উপরে বালু ছাড়ছিল মাইক এম কে বিরক্ত করে শান্ত হয়নি তাই সে তাকে বলি আজকে থেকে তুমি লেট নাইট পর্যন্ত কাজ করবে না কারণ বাসার বিদ্যুৎ বিল বেশি আসছে তোমার কারণে যদি তুমি তবুও লেট নাইট পর্যন্ত কাজ করো তাহলে বাসার বিদ্যুৎ বিল তুমি দিবে এম বলে তুমি আমার জিনিসপত্র ভেঙেছ তাই তোমাকে ওইটা চার্জ দিতে হবে মাইক এম এর উপরে রেগে যায় কিন্তু এম বেঁচে যায় কারণ দরজার মধ্যে কেউ একজন এসেছিল আর ওইটা ছিল দাদি আর মা আর দাদি লক্ষ্য করে যে মাইক তার ওয়েডিং রিংটা পয়নি তখন দাদি তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে মাইক বলে আমি এম কে ক্লিনিং এ সাহায্য করেছিলাম এই জন্য খুলে রেখেছি দাদি এম কে বলে আমি তোমাকে নতুন শিখাতে এসেছি তখন এই ব্যবহার করে আর সে মাইক কে কাপড় ধুতে আর পুরাটা গড় পরিষ্কার করতে বলে মাইক তার পরিবারের সামনে এম কে বারণ করতে পারতো না তাই সে কাজে লেগে পড়ে এম তখন তাকে ভালোভাবে গড়গুলোকে গুলোকে পরিষ্কার করতে বলে আর এইগুলোকে দেখে এম অনেক বেশি খুশি হচ্ছিল আর মাইক রেগে যাচ্ছিল পরের সিনে গ্র্যান্ড মা তাদের দুজনকে বলি আমি গ্র্যান্ড চাল চাই আর তাদেরকে একটা স্পেশাল টনিক দেয় এটা শুনে এম আর মাইক অবাক হয়ে যায় আর ভাবে এটা কি মজা ছিল দাদি আর যাওয়ার তারা দুজন ঝগড়া করা শুরু করে দেয় এম বলে ভুলে যাবে না এটা এগ্রিমেন্ট যে তুমি আমাকে টাচ করতে পারবে না মাইক বলে আমি তো তোমার সাথে বেবি চাইও না আর আমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি পরের দিন সকালে এম তাড়াতাড়ি করে তাকে ব্রেকফাস্ট দিয়ে ওখান থেকে চলে যায় তখন মাইক বুঝতে পারে না যে সে এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছে আর মাইক গায়ের অফিসে কল দিয়ে গায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে আর মাইক জানতে পারে গায় এম সাথে দেখা করার জন্য একটা ক্যাফেতে গিয়েছে আর মাইক ওখানে চলে যায় আর মাইক তাদের উপরে নজর রাখে যে তারা দুজন একসঙ্গে কি করছে কিছু মেয়েরা মাইক কে দেখে চিনে ফেলে এই কারণে গায় ও মাইক কে দেখে ফেলে গায় এম কে ওখান থেকে নিয়ে যায় আর মাইক কে তার ফ্যান গুলো ঘিরে ধরে আর সে বসতে পারে না যে গায় এমকে নিয়ে ওখান থেকে চলে গেছে আর কিছুক্ষণ পরে মাইক লক্ষ্য করে যে এম ওখানে নেই আর মাইক বাসা এসে পড়ে আর বাসায় আসার পর দেখতে পায় এম ওখানেই আছে তখন এম তাকে জিজ্ঞাসা করে আজকে সারা দিন তোমার কেমন কেটেছে মাইক বলে তোমার কি আমার সারা দিন যেমনই কাটো তুমি তো অনেক বেশি মজা পেয়েছ একে অপরের সাথে ক্লোজ হয়ে কথা বলে তারপরে তোমরা কোথায় যে চলে গেছিলে তখন এম বুঝে যায় যে মাইক তাদেরকে ফলো করছিল মাইক বলে আমি তো ওখান দিয়ে যাচ্ছিলাম তখনই আমি তোমাকে দেখতে পাই আমি তোমাকে কেনই বা ফলো করব এম বলে তুমি করছিলে কারণ তুমি জেলেস মাইক বলে গিয়ে তুমি তোমার চেহারাটা আয়নায় দেখো তুমি নিজেকে কি ভাবো হয়তো তুমি বেশি স্টোরি লেখো এই জন্য তুমি আজকাল একটু বেশি স্বপ্ন দেখছো এম বলে এই নভেলের ক্যারেক্টার গুলো তোমার মতো ননসেন যেটা তাদের মনে থাকে সেটা তারা কোনদিনও বলে না মাইক বলে আর এই নভেলের ফিমেল লিড গুলো তোমার মতো হয় গরিব আর তারা সবসময় রান্না করতে থাকে আর নিজের সমস্যা কোনোদিনও সমাধান করতে পারে না আর কোনো কারণ ছাড়াই সে নিজের উপরে প্রাউড ফিল করে আর তার কাছে তো কিছু থাকেও না এম বলে কিন্তু তারা শেষে তাদের ট্রুলাভকে খুঁজে পায় মাইক বলে যদি আমি তোমাকে বিয়ে না করতাম তাহলে কোনো ছেলে নেই যে তোমার উপরে ইন্টারেস্টেড এম বলে যদি তোমার কাছে টাকা না থাকতো তাহলে একটাও মেয়ে নেই যে তোমাকে বিয়ে করতো এটা শুনে মাইক রেগে যায় আর তার দিকে পিলো ছুড়ে মারে আর এই পিলোর কারণে এম এর ল্যাপটপ মধ্যে পানি পড়ে যায় তখন মাইকের ফিল হয় যে সে একটু বেশি করে ফেলেছে তখন এম রেগে ওখান থেকে চলে যায় রাত্রে মাইক এম এর দরজার কাছে গিয়ে তার থেকে ক্ষমা চাইতে চায় কিন্তু তার ক্ষমা চাওয়ার মতো সাহস ছিল না তাই সে ফিরে আসে পরের দিন সকালে মাইক এম এর রাগ ভাঙানোর জন্য তার জন্য ব্রেকফাস্ট তৈরি করে কিন্তু এম তার সাথে কোনো কথা না বলে ওখান থেকে একটা জিনিস নিয়ে চলে যায় তারপরে এম রান্না করেছিল তখনই মাইক এসে ওখানে একটা স্টোরেজ কি কালকে চলে যায় এম ওই নোটটাকে পায় আর ওইটাকে ছিঁড়ে ফেলে আর মাইক এইটা দেখে ফেলে যে এম তার সোরি কি অবস্থা করেছে এম এর ল্যাপটপটা যখন কাজ করছিল না তখন মাইক তার ল্যাপটপটা অফার করে তার কাজ করার জন্য কিন্তু এম তাকে ব্যান করে দেয় আর বলে আমি নিজেই কোয়নিপু তোমার জিনিসপত্রগুলোকে না ইউজ করি তারপরে মাইক এম এর রাগ ভাঙানোর জন্য তার জন্য फ्लावर অর্ডার করে কিন্তু এম কে তার সামনে দেখে সে তাকে দেওয়ার মতো সাহস করে না তারপরে আমরা দেখতে পাই যে এম গাইয়ের সাথে দেখা করতে যায় গায়ে যখন জানতে পারে এম এর ল্যাপটপটা খারাপ হয়ে গেছে তখন গায়ে এম কে তার ল্যাপটপটাকে নিয়ে কাজ করতে বলে এম তখন তাকে বারণ করে দেয় যে আমি আপনার টা নিতে পারবো না গাই বলে আমরা দুজন বন্ধু আর এটাকে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে তখন এম এগ্রি হয়ে যায় বাসার মধ্যে মাইক এম এর কাছে ল্যাপটপ দেখে জিজ্ঞাসা করে এটা কার ল্যাপটপ এম বলে গাইয়ের মাইক বলে তুমি আমার ল্যাপটপ নিতে পারতে কিন্তু তুমি নেওনি আর তুমি গায়ের ল্যাপটপ ইউজ করছ এম বলে হে কারণ আমি তোমার জিনিসের মধ্যে ইনভলভ হতে চাইনি মাইক বলে তোমাকে হতে হবে কারণ তুমি আমার ওয়াইফ আর আমার কাছে থাকা সত্ত্বেও তুমি মানুষের জিনিসগুলোকে অ্যাকসেপ্ট কেন করেছ এম বলে কেন তুমি যখন মিন্ত্রার সাথে থাকো তখন কি হয় আমি কি পাগল নাকি যে আমি বুঝতে পারি না এটা শুনে মাইক রেগে যায় আর রেগে ওই ল্যাপটপটাকেও ফেলে দেয় তখন এম তাকে জিজ্ঞাসা করে তুমি আমাকে এত বেশি ঘৃণা কেন করো তখন মাইক বুঝতে পারে না যে সে কিছু একটা করতে যায় কিন্তু সে অন্য কিছু করে ফেলে তখন এম তার বাসা ছেড়ে যাচ্ছিল তখন মাইক এসে তাকে থামা। কিন্তু এম তার থেকে দূরে যাচ্ছিল তখন মাইক তাকে বলে তোমার জন্য একটা অফার আছে যে আমরা কিছু অ্যাড পেয়েছি মাইক বলে যদি তুমি আমার সাথে এই অ্যাড এর মধ্যে কাজ করো তাহলে আমি তোমাকে 10% দিব এম বলে 10% এর সঙ্গে তুমি আমার থেকে 50 বার ক্ষমা চাইবে তাহলেই আমি হ্যাঁ বলবো মাইক তার হৃদয় থেকে এম এর কাছে ক্ষমা চায় তখন এম রাজি হয়ে যায় মাইক বলে বয়বাদ থেকে আমি তোমার স্বপ্নের মাছখানে আসব না এম বলে ঠিক আছে তুমি আমার লাকিস্তাও আর আমি সাইকেল দিয়ে বাসায় যাব আর শে মাইকে 50 বার সরি বলতে বলে। মাইক 50 বার সরি বলতে বলতে এম এর পিছনে যাচ্ছে ছিল তারপরে আমরা দেখতে পাই যে এম আর মাইকের ইন্টারভিউ হচ্ছিল এম এর ইন্টারভিউ শুনে মাইক বুঝে যায় যে এম তাকে কত ভালোভাবে জেনে গেছি। আর মাইকের ইন্টারভিউটা এম এর হৃদয় টাচ যায় মাইক তার ইন্টারভিউতে বলে এম যখনই আমার জীবনে এসে আমার জীবনটা রঙিন হয়ে গেছে আর সেই প্রথম মেয়ে যে আমাকে দিয়ে সরি বলিয়েছে মাইকের কথাগুলো শুনে এম ইমপ্রেস হয়ে যায় আর মিন্ত্রা এইসব কিছু দেখে জ্যারেস হচ্ছিল তাই সে মাথা ব্যথার বাহানা দিয়ে ওখান থেকে চলে যায় কিন্তু মাইকার এম এর মনে হচ্ছিল যে ইন্টারভিউর মধ্যে তারা যা কিছুই বলেছে তারা শুধু অন্যকে দেখানোর জন্যই বলেছে তারপরে তারা দুজন শুটের জন্য করিয়া যাচ্ছিল এম ফ্লাইটের মধ্যে ড্রিঙ্ক করার জন্য ওয়াইন ছিল কিন্তু মাইক তাকে বার্ন কারণ মাইকের এম এর সাথে প্রথম মিটিংটা মনে পড়ে যায় আর সে তাকে শুধু জুস খাওয়ার জন্য বলে তারপরে তার দুজন কুরিয়া পৌঁছে যায় এম কুরিয়ান ট্রেডিশনাল কাপড় পরে আসে আর এম কে এত বেশি সুন্দর লাগছিল যে মাইক তাকে দেখতেই থেকে যায় কিন্তু সে তবুও তাকে ওই ড্রেসটাকে চেঞ্জ করতে বলে তারপরে এম আর মাইকের আইসক্রিম খাওয়া অবস্থায় চল ছিল এম মাইকে ক্লোজ দেখে অনেক বেশি নার্ভাস ছিল আর মাইক এই সুযোগের সদ্ব্যবহার করে তাকে কিস করি এম মাইক জিজ্ঞাসা করে তুমি আমাকে কিস কেন করেছ মাইক বলে কাপল আইসক্রিম শুটে এইটা মানে না শুধু আইসক্রিম খাওয়া এটার মানে হচ্ছে রোম্যান্স ডাইরেক্টরের তাদের কেমিস্ট্রিটা ভালো লাগে না এই জন্য উনি বারবার শুটের কথা বলে আর বারবার মাইক তাকে কিস করেছিল তখন এম রেগে যায় আর তাদের দুজনের রোম্যান্স এর জায়গায় ফাইটিং শুরু হয়ে যায় ডাইরেক্টর অ্যাসিস্ট্যান্ট এসে মাইক কে বলে আপনাদের দুজনের কেমিস্ট্রি দেখে মনে হচ্ছে না যে আপনারা একে অপরকে ভালোবাসেন মাইক বলে এম আমার প্রথম শট ছিল তাইশের নার্ভাস অ্যাসিস্ট্যান্টে যাওয়ার পরে এম মাইকে বলে তুমি মিথ্যা কথা কেন বলেছো আমি নার্ভাস ছিলাম না মাইক বলে তাহলে কি বলবো সত্যিটা যে তুমি আমাকে এভয়েড করছিলে পরেশতিনে মাইক এম কে বলে তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে যাও লক কি শুডের জন্য যেতে হবে এম বলে আমি কোনোদিনও তোমার সঙ্গে ওখানে যাব না আমি ওখানে শুধু আমার বয়ফ্রেন্ডের সঙ্গে যাব মাইক বলে মাই ডিয়ার ওয়াইফ আমরা অলরেডি বিবাহিত এম বলে কিন্তু আমাদের সত্যি সত্যি বিয়ে হয়নি মাইক বলে তোমাকে যেতে হবে কারণ তুমি কন্ট্যাক্ট সই করেছ আর এম এর ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে ওখানে যেতে হয় আর এম ওখান থেকে পালানোর চেষ্টা করেছিল কিন্তু মাইক জোর করে তাকে দিয়ে ওই লকটাকে লাগিয়ে নেয় কিন্তু এম ওই চাবিটাকে পানির মধ্যে ফেলার জায়গায় নিচে ফেলে দেয় কিন্তু এইটা মাইক দেখে ফেলে আর সে এম কে দেখিয়ে ওই চাবিটাকে পানির মধ্যে ফেলে দেয় এর বার্থডে ছিল আর মাইক তাকে প্রেজেন্টের মধ্যে লাভার লকে কিটা দেয় আর এম এটাকে দেখে খুশি হয়ে যায় মাইক তাকে বলে আমি আগে এই চাবিটার একটা কপি বানিয়ে নিয়েছিলাম যখন আমাদের মাঝে সবকিছু শেষ হয়ে যাবে তখন তুমি এই লকটাকে খুলে দিও তারপরে মাইক এমের বার্থডে মধ্যে সারাদিন তার সঙ্গে অনেক ভালো ভালো মুহূর্ত কাটায় মাইক এম কে একটা শো দেখাতে নিয়ে যায় আর তার দুজন একসঙ্গে অনেক বেশি এনজয় করে আর সকাল তারা দুজন একে অপরের ক্লোজ এসে পড়ে রাতে তারা দুজন ডিনার করছিল মাইক এম কে জিজ্ঞাসা করে যখন তুমি বুড়ি হয়ে যাবে তখন তুমি কি করবে এম বলে আমি সবাইকে ভয় দেখাবো আর তাকে জিজ্ঞাসা করে তুমি কি করবে মাইক বলে আমি জানি না যে আমি কি করব এম বলে তুমি যদি না জানো তুমি কি করবে তাহলে তুমি আমার কাছে এসে পড়বে আমরা দুজন একসঙ্গে হয়ে মানুষদেরকে ভয় দেখাবো আর তার কথাগুলোকে শুনে মাইক হাসতে লাগে পয়সিনে এম দেখ দেখতে পায় মাইক তার জন্য ল্যাপটপ নিয়ে এসেছে এম তো ওইটাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর ল্যাপটপ সঙ্গে একটা নোটও ছিল লেটারটার মধ্যে লেখা ছিল এই প্রেজেন্টটা মাইক এম কে দিয়েছি এটার কোনো চার্জ লাগবে না আর স্যালারি থেকেও কাটা হবে না আর আমি হোপ করছি যে তুমি একদিন ভালো রাইটার হবে এম মাইকে ধন্যবাদ বলে তাকে বোঝার জন্য মাইক বলে আমি গায়ের ল্যাপটপটা তাকে ফিরিয়ে দিয়েছি কিন্তু তুমি শুধু তোমার স্ক্রিপ্ট লেখার মধ্যে লক্ষ্য কর করো দিন তার দুজন ওই আইসক্রিম শুটটা আবারও করে কিন্তু এইবার তাদের কেমিস্ট্রিটা রোমান্টিক ছিল ডাইরেক্টর তো তাদেরকে দেখে অবাক হয়ে যায় যে ওই দিন ঝগড়া করছিল আর আজকে তাদের মধ্যে এত ভালোবাসা কোথায় থেকে এসেছে মাইক আর এম তারা দুজন একসঙ্গে অনেক বেশি কমফোর্টেবল হয়ে যায় আর পুরো শুটটাকে অনেক ভালোভাবে এনজয় করে আর মাইকের এম এর সঙ্গ ভালো লাগতে শুরু হয় আর তারা দুজন একসঙ্গে তাদের বাসায় ফিরে আসে আর মাইক আসার পর এম কে বাসা পরিষ্কার করতে সাহায্য করেছিল এম নোটিস করে যে মাইকের বিহেভিয়ার তার সঙ্গে অনেকটা বদলে গেছে তারপরে তার দুজন পার্কে যায় মাইক এম এর থেকে বলটা নিয়ে নেয় আর এম তার থেকে ওই বলটাকে নিতে যাচ্ছিল কিন্তু এম ওইটাকে নিতে পারে না কারণ এম এর হাতরা মাইকের হাত পর্যন্ত পৌঁছায় না আর বল নেওয়ার সময় তার দুজন আবারও কাছাকাছি চলে আসে এম মাইককে তার কাছে দেখে অনেক বেশি ভালো লাগছিল তারপরে তার দুজন আইসক্রিম খাচ্ছে ছিল মাইক তাকে বলে হলিডে শেষ হয়ে গেছি। আর আমাকে আবারও কাজে যেতে হবে এম বলে তুমি এভাবে বলছো যে তুমি হয়তো দূরে চলে যাচ্ছ আর কোনোদিনও ফিরে আসবে না মাইক বলে না এমন না এম বলে তোমাকে কিছুদিন ধরে অনেক বেশি কিউট লাগছে কারণ তুমি চেঁচামেচি করছিলে না আর তোমার ওই নাটকগুলো করছিলে না আর তুমি আমার কথাগুলোকেও শুনছিলে মাইক এম কে চুপ করতে বলে তুমি আমাকে কমপ্লিমেন্ট দিচ্ছ নাকি আমার ব্যাপারে খারাপ বলছো এম মাইকে থেকে টাকা ধার চায় ওমকে দেওয়ার জন্য সে প্রেগনেন্ট তার টাকার দরকার মাইক তাকে জিজ্ঞাসা করে সে তো তোমার সাথে অনেক কিছু করেছে কিন্তু তুমি তবুও তাকে সাহায্য করতে চাও এম বলে আমার ফ্যামিলিতে শুধু সেই আছে আর যদি সেও আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি একদমই একা হয়ে যাব মাইক বলে এটার মানে হচ্ছে তুমি ওমের সাথে দেখা করতে যাবে এম বলে কেন তুমি কি চাও না আমি তার সঙ্গে দেখা করি মাইক বলে আমি এমনটা তো বলিনি আর তুমি যদি ওখানে চলে যাও তাহলে আমার বাড়ির কাজ কে করবে এম বলে আমি কি মেট মাইক বলে না তুমি কিউট মেয়ে এম ওমের সাথে দেখা করতে যায় তখনই মাইক তাকে কল দিয়ে সন্ধ্যার সময় দেখা করতে ডাকে এম ওই জায়গার মধ্যে পৌঁছে মাইকের জন্য অপেক্ষা করছিল তখনই মিন্তা তাকে কল দিয়ে তার সাথে ডিনার করতে বলে মাইক তাড়াতাড়ি করে ওখান থেকে যাওয়ার চেষ্টা করে কিন্তু মিন্ত্রা তাকে ইনসিস্ট করে ড্রিঙ্ক করার জন্য আর মাইক রাজি হয়ে যায় অনেক বেশি রাত হয়ে যায় এম এখন

এপরে আর মাইক তাকে জোর করে তার সাথে ডান্স করা এম তাকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে জেনেছো যে আমি এখানে আছি মাইক বলে আমি মায়ের থেকে জানতে পেরেছি যে তুমি দাদিমার সাথে এখানে এসেছো তাই আমি ওখানে এসে পড়েছি আর তাকে জিজ্ঞাসা করে তুমি কি এখনো আমার উপরে রেগে আছো এম তখন কিছু বলে না তখন মাইক তাকে তার ক্লোজানি আর তাকে বলে আমি তোমাকে ততক্ষণ ছাড়ব না যতক্ষণ তুমি আমাকে ক্ষমা করে দিবে এম মাইক কে দূর করার চেষ্টা করে কিন্তু মাইক তাকে তাকে নিচে ফেলে দেয় পরের এম আর মাইক মাইকের ফ্যামিলির সাথে ডিনার করছিল এম মাইকের বাবার সাথে মাইকের রিলেশনটা ভালো করার চেষ্টা করছিল ডিনারের মাঝখানেই মাইকের কাছে মিন্ত্রার কল আসে আর সে তাকে হসপিটালে ডাকে আর মাইক ডিনারটাকে মাঝখানে ছেড়ে ওখান থেকে চলে যায় আর হসপিটালে যাওয়ার পর মাইক ডাক্তার থেকে জানতে পারে যে বেশি স্ট্রেস নেওয়ার কারণে মিন্ত্রা অজ্ঞান হয়ে গেছে তারপরে মাইক বাসা এসে এম কে বলে মিন্ত্রা অসুস্থ ছিল আর সে হসপিটালাইজ হয় এই জন্য আমি ডিনার ছেড়েই তার কাছে চলে গিয়েছিলাম পরের দিন সকালে এম দেখে যে মাইক তার হাত দিয়ে মিন্ত্রার জন্য পরেজ বানাচ্ছে আর আমেরিয়া দেখে অনেক বেশি খারাপ লাগে পরের দিনে গায়ের সাথে এম মিন্ত্রাকে দেখতে হসপিটালে যায় মাইক আর এম তাদের দুজনকে সামনাসামনি দেখে অকওয়ার্ড ফিল করে মাইক রেগে ওখান থেকে চলে যায় তখন মিন্ত্রা অ্যাম কে বলে মাইক আমার অনেক বেশি খেয়াল রাখছে আর তুমি যদি কিছু মনে না করো তাহলে কি আমি মাইক কে আমার সঙ্গে রাখতে পারবো অ্যাম বুঝতে যে সে কি উত্তর দিবে তবু সে বলে হে আর সে একটা কথা বলে তার বাসায় চলে যায় গাই তখন মিন্ত্রা কে বকা দেয় তোমার কি লজ্জা হচ্ছে না তুমি অন্যের হাজবেন্ড কে নিজের করার চেষ্টা করছো মিন্ত্রা তখন গায়ের সাথে আর্গিউ করছিল গাই বলে আর্গিউ করার আগে তুমি একটু ভালো করে ভেবে দেখো কায়ু এমের পিছনে আসে আর তাকে বলে আমি তোমাকে বাসায় ছেড়ে দিই রাত হয়ে গেছে আর তুমি যদি এভাবেই বাসায় যাও তাহলে মাইকে তোমার জন্য চিন্তা হবে এম বলে কারো কোনো আমাকে নিয়ে চিন্তা নেই আর কেউ এটা ভাবেও না যে আমি কি ফিল করি আর সবাই আমাকে একটা বল বানিয়ে রেখেছে যাদের যেখানে ইচ্ছা সেখানেই আমাকে ফেলে দেয় গাই বলে কিন্তু আমার তোমার জন্য চিন্তা হয় এম বলে আমি একা থাকতে চাই তাই আমি একা যেতে চাই এইসব কিছু মাইকো শুনে ফেলে আর গাইকে এসে বলে তুমি তো অনেক খুশি হয়ে গেছ যেটা তুমি চাইতে ওইটা তুমি কয় ফেলেছ তুমি আমাকে আর এম কে সামনে আনিয়ে অকর্ড ফিল করাতে চাইতে গাই বলে তুমি আমাকে কেন দোষ দিচ্ছ তুমি একটু নিজে ভাবো এমের থাকা সত্ত্বেও তুমি অন্য একটা মেয়েকে নিয়ে চিন্তা করছো তখন এম কি ফিল হবে আর তুমি এসে যে এই অকার সিচুয়েশনটা তৈরি করেছ মাইক এটা শুনে রেগে যায় আর রেগে কাইয়ের কলার ধরে কাই বলে তুমি আর মিন্ত্রা যা কিছু করছো ওইটার ব্যাপারে একবার ভাবো তারপরে আমার থেকে উত্তর চেয়েও পরের এম মাইকের থেকে ডিভোর্স চায় আর বলে আমরা একটা বাজি ধরেছিলাম যে যার ভালোবাসায় আগে পড়বে সে হেরে যাবে আর আমি ওই বাজিটা হেরে গেছি মাইক বলে তুমি হারুনি আমিও হেরে গেছি আর আমরা দুজন সমানই কিন্তু আমি মিন্ত্রাকে প্রমিস করেছি যে আমি তার সঙ্গে থাকবো আর আমি এটাকে ভাঙতে পারবো না এই জন্য সারা জীবন আমাদের একসঙ্গে থাকা অনেক কঠিন হবে এটা শুনে এম কান্না করে আর তার হৃদয়ের মধ্যে পাথর রেখে তার ওয়েডিং রিংটা খুলে ওখান থেকে চলে যায় পরের দিন সকালে এম গায়কে কল করে তার সঙ্গে দেখা করার জন্য ডাকে গায় তার সব কাজগুলোকে ছেড়ে তার কাছে আসে এম অনেক বেশি ইমোশনাল ছিল তাই তাকে তাকে ছড়িয়ে ধরে আর গাই এম কে তার বাসায় নিয়ে আসে মাইক বাসায় গিয়ে দেখে এম তার বাসায় নেই তাই সে অনেক বেশি চিন্তিত হয়ে যায় আর তাকে আশেপাশে খুঁজতে লাগে আর সে এম কে কল করে আর ওই কলটা গাই ধরে আর তাকে বলে এম ঠিক আছে তোমার তার জন্য চিন্তা করার দরকার নেই অন্যদিকে এম কাইকে বলে দেয় যে তার আর মাইকের বিয়েটা কন্ট্যাক্ট মেরে আরও বলে আমরা একটা বাজি ধরেছিলাম যে একে অপরের ভালোবাসায় পড়বো না কিন্তু আমি হেরে গেছি গাই এম কে কমফর্ট করে ছিল তখনই মাইক তার বাসায় আসি মাইক বলে আমি এম কে ফিরিয়ে নিতে এসেছি গাই বলে মিন্ত্রা কেমন আছিস মাইক বলে তুমি আবার শুরু হয়ে যেও না আষা এম এর কাছে এসে এম কে বকা দেয় কারণ এম গাইয়ের সারটা পরেই আর তাকে বলে এটা তুমি কি পড়ে রেখেছো গাই মাইককে এক্সপ্লেনেশন দেয় যে এটা তুমি ভুল ভাবে নিও না যে সে বৃষ্টির মধ্যে ভিজে গেছিল তাই তা যাতে কিছু না হয়ে যায় তাই আমি তাকে সার দিয়েছি এম বলে যদি হয়েও থাকে তাহলে তোমার কি এমনি তো আমরা একে অপরকে ভালোবাসি না আর বিয়েটাও আমরা একে অপরকে দেখানোর জন্য কয়েছিলাম মাইক এম কে চুপ করতে বলে আরো বলে আমরা প্রমিস করেছিলাম যে এই ব্যাপারে আমরা কাউকে বলবো না এম বলে আমি তো অনেকগুলো প্রমিস ভেঙে ফেলেছি আর একটা ভাঙলে কি বা হবে তুমি আমাকে আমার বাড়িটা ফিরিয়ে দিবে না আমার চাইও না তুমি তোমার কাছে রাখো এম এ যাওয়ার পরেই কাই তাকে জিজ্ঞাসা করে তুমি কে এম কে ভালোবাসো মাইক কিছু বলে না তখন কাই বলে তুমি যদি কিছু না বলো তাহলে আমি কে বলে দিব যে আমি তাকে ভালোবাসি আর আমার এটাতে কোনোই সমস্যা নেই যে সে তোমাকে ভালোবাসি কিন্তু আমি তাকে এমন একটা পার্সনের কাছে দিতে চাই না যে তাকে ভালোবাসে না মাইক বলে আমি এম কে আমার সঙ্গে নিয়ে যাব। রাই বলে এটাতে তোমার কোনো অধিকার নেই যে তুমি তাকে এখান থেকে নিয়ে যাবে তুমি তো তার ফিলিং এর ব্যাপারে কিছু ভাবোই না এটা শোনার পর মাইক এম কে না নিয়ে ওখান থেকে চলে যায় তারপরে আমরা দেখতে পাই যে এম এস সিস্টার ওমের বয়ফ্রেন্ড মাইকের কাছে আর তাকে একটা কাজ দিতে বলি মাইক তাকে রেখে নেয় অন্যদিকে কাই এম কে কনফিউজ করে দেয় আমি তোমাকে ভালোবাসি আর আমি জানি যে তোমার কিছু সময় চাইতে আমি তোমাকে জোর করব না মাইক মিন্ত্রাকে হসপিটালে নিতে যায় আর মিন্ত্রা মাইকের এমন অবস্থা দেখে তাকে জিজ্ঞাসা করে তুমি এম এর সাথে বিয়ে কেন করেছো তুমি কি তাকে ভালোবাসো আমি আগে ভালোবাসতাম না কিন্তু এখন বাসতে পারছি না তোমার ওই স্টুপিড প্রমিসটার জন্য মিন্ত্রা বলে আমার কোনো সমস্যা নেই তুমি কাকে ভালোবাসো কিন্তু তুমি তোমার প্রমিস ভাঙতে পারবে না যেটা তুমি আমার সঙ্গে কয়েছ সাথে থাকার আর মাইক ধীরে ধীরে তার প্রমিসের জালের মধ্যেই ফেঁসে যাচ্ছিল সব নিউজ পেপারের মধ্যে আর চ্যানেলের মধ্যে এমকে কে গায়ের সাথে আর মাইকের মিত্রার সাথে রিলেশনশিপের নিউজটা ছাপানো হয় রিপোর্টাররা মাইকের ইন্টারভিউ নেওয়ার জন্য হসপিটালের মধ্যে পৌঁছে যায় তার সঙ্গে মিন্ত্রা ছিল তখন মাইক মিন্ত্রাকে বাঁচিয়ে ওখান থেকে নিয়ে যায় এম ও টিভির মধ্যে এই নিউজটা দেখে ফেলে আসে মাইকের বাসার মধ্যে ফিরে আসে মাইকটাকে বলে আমি তোমাকে বলবো যে পরে তোমাকে কি করার দরকার আর তোমাকে দেখে আমি খুশি হয়েছি যে তুমি ফিরে এসেছো মাইক আর এম দাদি আর মা কে তাদের কন্ট্যাক্ট ম্যারেজের ব্যাপারে বলে দেয় তারা দুজন এটা শুনে অনেক বেশি রেগে যায় যে বিয়েটাকে তারা একটা মজা ভেবে নিয়েছি মাইক আর এম তাদের জীবনের সমস্যার মধ্যে এতটা ফেসে যায় যে তারা কিছুই বুঝতে পারছিল না তারা কি করবে মাইক তাকে জিজ্ঞাসা করে আমরা কি এই পৃথিবী থেকে দূরে যাব এম বলে ভালো আইডিয়া কিন্তু ওখানে শুধু আমরা দুজনই থাকব ওইখানে আমি একটা স্ক্রিপ্ট রাইটার হব আর তুমি ওখানে তোমার মিউজিক কম্পোজ করবে আর ওখানে আমাদের দুজনের মাঝে কেউই আসতে পারবে না মাইকো এম কে তার থেকে দূরে যেতে দিতে চাচ্ছিল না আর তার সঙ্গে সে সারা জীবন কাটাতে চায় তারপরে এম মাইকের থেকে ক্ষমা চাই যে আমার কারণে তোমার লাইফটা ডিফিকাল্ট হয়ে গেছি মাইক বলে ভুলটা তোমার না আমার যে আমি তোমাকে আমার ম্যাসের মধ্যে এনেছি এসব খারাপ জিনিসের মধ্যে একটা ভালো জিনিস আছে যে এসব কিছুর মাঝে তুমি আমার লাইফের মধ্যে এসেছো এম এটা শুনে কান্না করতে লাগে মাইক তাকে বলে আমি প্রেস কনফারেন্স রাখবো যেটার মধ্যে আমি সবাইকে আমাদের কন্ট্যাক্ট এর ব্যাপারটা বলে দিব এরপরে সবকিছু ঠিক হয়ে যাবে আর আমাদেরকে এই নাটকটা করতে হবে না এম মাইকে বলি তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছ এম এর সাথে তোমার প্রমিসটাকে রাখার এমনি তো আমরা একদিন আলাদা হয়েই যেতাম তারা দুজনই আলাদা হওয়ার কথা ভেবে অনেক বেশি কষ্ট পাচ্ছিল মাইক তার কষ্টের কথাটা তার বাবাকে বলতে যায় বাবা তখন তাকে বলে তুমি যাকে ভালোবাসো তাকে কোনোদিনও হার্ট করবে না আর কোনো প্রশ্নের উত্তর ছাড়া ছেড়ে দিবে না না হলে অপর পার্সনটা যে কোনো উত্তর ভেবে নিবে বেসিক্যালি তার বাবা মাইককে তার হৃদয়ের কথাটা সবাইকে বলতে বলে মাইক বলে তার সবাইকে আমার কথাটা কি বুঝবে বাবা বলে তুমি যদি হৃদয় দিয়ে বলো তাহলে সবাই বুঝবে পরের মাইক পাওকে একটা অ্যাম্বুলাপ দেয় আর তাকে বলে আর প্রেস কনফারেন্স হওয়ার পরে এম কে ওই অ্যাম্বুলাপটা দিতে বলে তারপরে মাইক প্রেস কনফারেন্সটা অ্যাটেন্ড করে আর সেসব রিপোর্টার গুলোকে বলে আমি আর মিন্ত্রা ব্রেস্ট আর এই নিউজ গুলো যে ছড়াচ্ছে এটা ভুল আর সেই রিপোর্টার গুলোকে বলে এম আর আমার বিয়েটা শুধু একটা এগ্রিমেন্ট ছিল আর এটা শেষ হয়ে গেছে এজন্য আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা এম কে আর এটার মধ্যে জড়াবেন না আমি এইসব কিছুকে শুরু করেছিলাম তাই আমি এইসব কিছুকে শেষ করছি এইসব কিছুকে শুনে মাইকের ফ্রেন্ডরা আপসেট হয়ে যায় কারণ তারা তাদেরকে রিয়েল কাপল ভেবে তাদেরকে তাদের আইডিয়াল মনে করতো আর তারা ফেক প্রেস কনফার্ম ফ্রেন্সের পরে পাও মাইক কে বুঝাই যে আপনি যদি এম কে ভালোবাসেন তাহলে আপনি কি এম কে বলে মাইক বলে আমাকে ছাড়া এম তার লাইফটাকে অনেক ভালোভাবে কাটাবে পাও তবুও মাইক কে বোঝানোর চেষ্টা করে কিন্তু মাইক তার ডিসিশন এর মধ্যেই থাকে আর সে যেটা ভেবেছে ওইটাই করে পাও মাইক এর বাসায় আসে এম তাকে জিজ্ঞাসা করে মাইক কোথায় তখন পাও মাইক এর দেয় যেটার মধ্যে বাড়ির কাগজগুলো ছিল এটা মাইক তার নামে কয়ে দিয়েছে আর ওইটার মধ্যে তার জন্য একটা কথা ছিল। কোনো কিছুকে না পড়ে তুমি সই করে দিবে না আর আমি তোমার থেকে দূরে চলে যাচ্ছি কারণ আমি তোমাকে আর কষ্ট দেখতে পারবো না আর আমি তো তোমাকে কান্না করতে দেখতেই পারবো না আর আমার সব বেস্ট উইশেস গুলো তোমার সঙ্গে আছে আর একদিন নিশ্চয়ই তুমি একজন ভালো স্ক্রিপ্ট রাইটার হয়ে যাবে তারপরে আমরা দেখতে পাই দুই মাস কেটে গেছে মাইক কেউকে না বলে সবার জীবনের থেকে দূরে কুরিয়ার মধ্যে থাকছিল মাইকের ফ্যামিলিটা এমকে এখনো ভালোবাসে আর তাকে তাদের মেয়ের মতোই ভাবে ওমের ডেলিভারি হচ্ছিল তখন এম দাদি আর মায়ের সাথে ওমের বেবিটাকে দেখতে আসে আর তার সবাই বেবিটাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় তারপরে এম তার নতুন যেটা গায়ের অনেক বেশি পছন্দ হয় আর সে ওইটাকে সিলেক্ট করে নেয় আর এম গায়ের সাথে ওইটাকে সেলিব্রেট করার জন্য একটা রেস্টুরেন্ট এর মধ্যে যা মিন্ত্রাও ওখানে আসে তার ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য কিন্তু এম আর গাইকে দেখে সে তাদেরকে জয়েন করে নেয় গায়ে মিন্ত্রাকে বলে এম এর স্ক্রিপ্ট সিলেক্ট হয়ে গেছে আর এটা খুশি পালন করার জন্যই আমরা এখানে এসেছি ইন্তা বলে এটা তো ভালো খবর আমি মাইককে কল দিয়ে এই নিউজটা বলবো আমিটা শুনে কষ্ট পায় কারণ গত দুই মাসে মাইক তাকে একবারও কল করিনি কিন্তু তার মিন্তার সাথে এখনো কথা হয় তাই আমার আপসেট ফেস দেখে তাকে খুশি করার চেষ্টা করে তারপরে দেখা যায় যে মাইকের একটা সং ইউটিউবে ট্রেন্ডিং এ চলছিল পাও মাইককে মেসেজ দিয়ে বলে যে এম এর স্ক্রিপ্ট টা সিলেক্ট হয়ে গেছে এর মানে পায়ের এখনো মাইকের সাথে যোগাযোগ আছে মাইকের নিউজটা শোনার পরে এত খুশি হয়ে যায় যে একটা স্ট্রেঞ্জারকে জড়িয়ে ধরেই কিন্তু অন্যদিকে এম আফসির ছিল কারণ সে নিজেই মাইকে বলতে চাইছিল যে সে একটা স্ক্রিপ্ট রাইটার হয়ে গেছে আর সে তার খুশি খুশিগুলো মাইকের সাথে কাটাতে চাইছিল মিন্তা দেখে যে মাইকের গানটা फेमस হয়ে গেছে তাই সে গায়কে এই ব্যাপারে বলতে যায় গায় মন্দ্রাকে সাজেস্ট করে যে তুমি মাইকে ফিরিয়ে আনো এটা তার জন্য একটা ভালো সুযোগ ইন্দ্রা বলে আমি ওইদিন মিথ্যে কথা বলেছিলাম যে আমার মাইক সাথে কথা হয় গত দুই মাসে আমার তার সাথে কোনো যোগাযোগ হয়নি আমি এর থেকে জেলে ছিলাম যে সে তোমাকে আর মাইকে তার ভালোবাসায় ফেলে দিয়েছি আর সে তার ভুলটাকে বুঝতে পারে আর সে গাইকে বলে আমি অনেক বেশি সেলফি আমি কোনোদিনও কাউকে কোনো কিছু দেইনি সবার থেকে নিতে চেয়েছি আর আমি শুধু নিজেকেই ভালোবেসেছি এর জন্য আজকে আমাকে কেউই ভালোবাসে না গাই তখন মিত্রাকে কমফর্ট করে কোনো সমস্যা নেই তারপরে এম কে গিয়ে বলে দেয় যে আমি মিথ্যা কথা বলেছিলাম যে আমার মাইকের সাথে যোগাযোগ আছে আর সে তাকে এটাও বলে যে মাইক প্রেস কনফারেন্স আগে আমার কাছে এসেছিল এটা বলার জন্য যে সে আমার এই প্রমিসটাকে রাখতে পারবে না কারণ সে তোমাকে ভালোবাসে এম এটা শোনার পর অনেক বেশি খুশি হয়ে যায় যে মাইক তাকে চুজ করেছে তারপরে এম ইউটিউবের মধ্যে মাইকের মিউজিক ভিডিওটা দেখে আর ওই মিউজিক ভিডিওটা দেখার পর এম বোঝে যায় যে মাইক কুরিয়াতে আছে এম গাইকে গুড বলে মাইকের সাথে দেখা করার জন্য কুরিয়া চলে যায় ওই প্রত্যেকটা জায়গা খুঁজে যেখানে তারা দুজন একসঙ্গে গিয়েছিল সন্ধ্যা হয়ে যায় কিন্তু এম মাইক কে খুঁজে পায় না তারপরে এম ওই লাভার লক এর জায়গাটায় যায় তখনই এম মাইক এর আওয়াজ শুনতে পায় তুমি কি এখানে লকটাকে খুলতে এসেছ এম মাইক কে দেখে তাকে জড়িয়ে ধরে আর তাকে বলে তুমি কি পাগল অন্যকে বিরক্ত করে তুমি মজা পাও আর কি ভেবে তুমি এসব কিছু করেছ মাইক বলে আমি তোমার কথা ভেবে এটা কইছি তারপরে এম লকটাকে খোলার নাটক করে মাইক তখন ভয় পেয়ে যায় এম নিশ্চয়ই তারাটাকে খুলে দিবে কিন্তু এম লকের চাবিটাকে পানির মধ্যে ফেলে দেয় আর তাকে জড়িয়ে ধরে তাতে কেউই তাদের ভালোবাসার লকটাকে কোনোদিনও খুলতে না পারে তারপরে তারা দুজন একসাথে তাদের লাভ লাইফটাকে এনজয় করছিল মাইক এম কে দেখছিল এম তাকে জিজ্ঞাসা করে তুমি আমাকে এইভাবে কেন দেখছো মাইক বলে আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি সত্যি আমার সাথে আছো আমার মনে হচ্ছে এটা একটা স্বপ্ন এম মাইকে বিশ্বাস করানোর জন্য মাইকের গাল ধরে তারপরে মাইক এম কে বিয়ের জন্য প্রপোজ করে কোনো কন্ট্যাক্ট কোনো রুল ছাড়া আর এম মাইকের বিয়ের প্রপোজালটার জবাব তাকে কিস করে দেয় এম মাইকে জিজ্ঞাসা করি তুমি আমাকে কোনদিনও ডিভোর্স দিবে না মাইক বলে একদমই না তারপরে আমরা দেখতে পাই এম মাইকের সঙ্গে তাদের হ্যাপি মেরিড লাইফ কাটা তাদের বিয়ের এক বছর কেটে যায় আর তারা সবার সঙ্গে তাদের অ্যানিভার্সিটি পালন করে আর এখানেই আমাদের এই ড্রামাটি হ্যাপি এন্ডিং হয়ে যায় আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবে এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ